সবাই আমাকে দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আজকে অনেক বড় একটি ক্লাস হবে, তারপরেও আমি সম্ভবত পার্ট টু করতে হবে। তো জানিয়ে দিন সবাই, হ্যাঁ সবাই কেমন আছেন, আর সবাই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন যে দেখতে পাচ্ছেন বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। হ্যাঁ, জুবায়ের হোসেন ভুইয়া আমাদের সাথে জয়েন করেছেন, জি আপু শুনতে পাচ্ছি, তানভীর খান জানাচ্ছেন শুনতে পাচ্ছি আপু, সবাই একটু জানিয়ে দিন কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি খুব দ্রুত শুরু করব, আমি অলরেডি আজকে 10 মিনিট লেট করে ফেলেছি। আসলে আপনাদেরকে বলবো কিনা বুঝতে পারছি না, আমি একটু অ্যাফেক্টেড ছিলাম আপনাদের কমেন্ট সেকশনে, আসলে একটু অ্যাফেক্ট করে আপনারা যে কমেন্ট করেন, আমি সব অ্যান্সার করি, তো আসলে একটু রেসপেক্টফুল কমেন্ট করবেন, কষ্ট লাগে আসলে। হ্যাঁ, কিছু কিছু কমেন্ট খুব ভালো আসলেও একটা দুটা কমেন্টই যথেষ্ট আসলে মনটা ছোট করে দেওয়ার জন্য। সো আজকে এই জন্য আমি একটু আসলে একটু কাজ কম করেছি, কম করতে পেরেছি আসলে, আমি একটু মেন্টালি ইচ্ছিলাম। হ্যাঁ, আপনারা জানি আমার যারা খুব শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ভালো স্টুডেন্ট আমার, তারা এটা ই করেন না, বাট একটা কমেন্টই আসলে যথেষ্ট দিনটা মন খারাপ করে দেওয়ার। তো আমার এই জন্য আজকে আমি একটু লেট হওয়াটাও আমি বলে দিলাম। হ্যাঁ, 10 মিনিট যে লেট হয়েছে এটার কারণ আছে, আমি না হলে লেট হতাম না কখনো। ফাতিমা জামান দিবা জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে দেখতে পাচ্ছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ দিবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতিমা জান্নাত, আজকে অনেক নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আর কালকে ফোন করবো না, খুব দ্রুত আমরা ক্লাসে ঢুকে যাই। ঠিক আছে সবাই, আই হোপ রেডি, আর এটা পার্ট টু করতে হবে আসলে, আমি শেষ করতে পারিনি, খুব যত্ন করে করার ইচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, আমাদের হিস্ট্রি একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এটা, তো এই জন্য আমি এটা পার্ট টু থাকবে। হ্যাঁ, ওইভাবেই মেন্টালিটি আজকে আর কি শেষ হবে না আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে আপনারা বড় ক্লাস, অনেক বড় এমনিতেই হবে, ঠিক আছে, এই জন্য পার্ট টু তারপরও লাগবে, আমি একটু যত্ন করে করতে চাই এটা। সো ঠিক আছে, আমরা নিশি জয়েন করেছেন, খুব সুন্দর বাতাস, খুব সুন্দর বাতাস আসছে। আচ্ছা, নিশি জানাচ্ছেন, আপু ভালো কাজ করলে অনেকে অনেক কথা বলবে, এসবে কান দিয়েন না। আচ্ছা নিশি, আর তুমি বুঝবা না আপু, অনেক ভালো কমেন্টের মধ্যে যখন একটা খারাপ কমেন্ট আসে তখন আবার সেলফ ডাউট চলে আসে, মানে মনে হয় যে হায় হায় কি করলাম, তো মানে জানি এটা ঠিক না, কিন্তু মানে কেন জানি করে। হ্যাঁ, আমরা তো নতুন নতুন কাজ করছি, তো আমি তো আসলে ইউটিউবার না বা মিডিয়া সেক্টরে মানে প্রফেশনাল না, যেমন বড় বড় সেলিব্রিটিরা অনেক নেগেটিভিটি, মানে এটা কোনো ব্যাপার না, বাট আমার ক্ষেত্রে ইটস লাইক, হ্যাঁ সো যাই হোক, আমি জানি, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, এটা হবে না, বাট আমি আজকে লেট এটার এক্সকিউজ দিলাম আর কি, এটা সত্যি, এটা ট্রু, আমি মেন্টালি অ্যাফেক্টেড হয়ে যাই। ঠিক আছে, আমরা শুরু করে দিই, আর বকর বকর না করি, দি প্যালেস্টাইন প্রবলেম। হ্যাঁ, আমাদের আপনারা দেখেছেন তো, রিটেন সিলেবাস তো দেখেছেন, এম্পেরিক্যাল যেই টপিক, এম্পেরিক্যাল যেই ইস্যুগুলো আছে পার্ট বির, যে এম্পেরিক্যাল ওটার কিন্তু একদম প্রথম যেই বলে না মেজর কনফ্লিক্ট, এই যে সাব হেডিং, এই চ্যাপ্টারটার একদম প্রথম কনফ্লিক্ট হচ্ছে দি প্যালেস্টিনিয়ান প্রবলেম। আচ্ছা, জুবায়ের হোসেন ভুইয়া জানাচ্ছেন, আপু আপনার উপর আমাদের কনফিডেন্স আছে, ক্যারি অন আপু। থ্যাংক ইউ জুবায়ের, আপনাকে তো এর আগে দেখি নাই কেন, আপনি ক্লাসে তার মানে আসেন না, আপনি ইউটিউবে দেখেন আর কি, সবাই লাইভে আসার চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা তো লাইভে আসলে অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন, হ্যাঁ লাইভে আসার একটা এক্সপিরিয়েন্সটাই আলাদা। হ্যাঁ, ইউটিউবে তো রেকর্ডেড ভার্সন যায় দেখতে, অত আপনারা এখানে কিন্তু ক্যামেরাটা অফ করে রাখতে পারেন, অনেকেই বলছে ডিস্ট্র্যাক্টিং, আপনারা চাইলেই শুধুমাত্র স্লাইড কিন্তু অন করে শুধুমাত্র স্লাইড দেখতে পারেন, আমার চেহারা যদি দেখতে না চান, কারণ অনেকেই পড়াশোনার ক্ষেত্রে তো অনেকেই দেখা যায় ডিস্ট্র্যাক্টেড হয়, তো যখন আপনি ওয়েবসাইটে আসবেন, লাইভে থাকলে অনেক সুবিধা, আপনারা ভিউটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, বাট ইউটিউবে তো রেকর্ডেড যায়, সো আপনাদের কিন্তু অ্যাডজাস্ট করার কোনো স্কোপ থাকে না। ঠিক আছে, সো আচ্ছা, জুবায়ের জানাচ্ছেন, আপু আমি জানতাম না আপনি লাইভ করেন, জানলে আগে মিস করতাম না, হ্যাঁ এত জেনে গেলেন, এখন আর মিস করবেন না, রেগুলার হবেন। হ্যাঁ, সবাই লাইভে আসেন, লাইভে অনেক পার্সোনাল উত্তর আমি দেই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই, সো লাইভে আসার চেষ্টা করেন। হ্যাঁ, ওই রেকর্ডেড ভার্সন তো ওটা আসলে মানে ওটা ভিউটাও আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। ঠিক আছে, আমরা শুরু করে দিই, এটা পার্ট টু থাকবে, রিমেম্বার এটা পার্ট ওয়ান,
আমি পুরো ক্রাইসিসটা শেষ করিনি, অনেক বড় হয়ে যাবে এবং আমি এটা আরো যত্ন করে করব। এ কারণে পার্ট টুটা একেবারে আপ টু ডেট, মানে আজকে পর্যন্ত কি স্ট্যাটাস, হ্যাঁ এই ক্রাইসিসটার আজকে পর্যন্ত হচ্ছে ওয়ার্ল্ডে কি স্ট্যাটাস এবং এটার ফিউচার, হ্যাঁ এই জন্য আমি পার্ট টু রেখেছি, পার্ট টু এর স্কোপ রেখেছি, আজকে শেষ করতে পারতাম। তো এটা আমি খুব যত্ন করে করবো, দেখে পার্ট টু থাকবে, ঠিক আছে। আজকে পার্ট ওয়ান আমরা শুরু করে দিই, দ্য প্যালেস্টাইন প্রবলেম। এটা হচ্ছে স্লাইড, আচ্ছা এটা হচ্ছে স্লাইড ওয়ান। সো স্লাইড টু হচ্ছে লোকেশন অফ মিডল ইস্ট ইন দি ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। আচ্ছা আপনারা যেমন আমি দেখেছি রেকর্ডেড ভার্সনে, কিন্তু পরে আপনারা ম্যাপটা বড় করা যাচ্ছে না, তাই না, স্লাইডটা। তো আপনারা যখন ওয়েব ভিউ থাকবে, অর্থাৎ লাইভে যদি আসতে পারেন, আপনি কিন্তু ভিউটা অ্যাডজাস্ট করতে পারছেন। এটা আপনি পুরো স্ক্রিন করে দেখতে পারেন, ম্যাপটা যদি দেখতে চান, হ্যাঁ বড় করে। ধরেন এখন তো ছোট হয়ে যাচ্ছে আমার ভিউটা আর ম্যাপের ভিউটা, তো আমি এখানে বড় ছোট করলে কিন্তু আপনাদের লাভ হবে না, আপনাদের করতে হবে। আপনারা স্ক্রিনে যে চাইলে আমার ফেস যে ওয়েবক্যামটা, এটা আপনারা কিন্তু ই করতে পারেন, হ্যাঁ অপশন আছে, দেখবেন ডেটা মোডটা কমে দিতে হবে, তো ম্যাপটা একটু বড় করে দেখতে পারেন। কারণ আমি দেখলাম আমি বড় করলে আপনাদের বড় হচ্ছে না, হ্যাঁ। সো আপনারা বড় করতে চাই, বড় করে যদি দেখতে চান, ইউ ক্যান জুম করতে চাইলে আমার ভিউটা আপনারা বন্ধ করতে পারেন। ওকে, তাহলে আমরা দেখি, আমি একটু বড় করে দেখে নিই। এখানে দেখেন মিডল ইস্টটা আমাদের একটু ওভারঅল ধারণা থাকতে হবে, হ্যাঁ মিডল ইস্টটা মোটামুটি কিন্তু আমরা চিনি, জানি, শুনেছি, কিন্তু অনেক স্বচ্ছ ধারণা, মানে আমি যখন প্রিপেয়ার করি তখন অনেক স্বচ্ছভাবে প্রিপেয়ার করি, হ্যাঁ মানে নিজে মাথাতে খুব স্বচ্ছতা রেখেছিলাম। এখন যদিও যেহেতু প্র্যাকটিস নাই, এখন কিন্তু আমি অতটা স্বচ্ছতা, এখন আমার আবার দেখতে হয়েছে, বাট আগে আমি আরো ক্লিয়ার ছিলাম। তো দেখেন মিডল ইস্ট মানে কি, মিডল ইস্ট হচ্ছে আপনার ওয়েস্টার্ন কান্ট্রি হচ্ছে ব্রিটিশ আর ইউএস, এগুলোকে মেইনলি হচ্ছে ওয়েস্টার্ন বলা হয়। আর মিডল ইস্ট কে কেন মিডল ইস্ট বলা হয়, কারণ মেইনলি আগে জিওগ্রাফির যারা জিওগ্রাফার বা যারা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে কাজ করতেন, কার্টোগ্রাফার বলে, মানচিত্র নিয়ে যারা কাজ করতেন, তো ওদের কাছে মেইনলি হচ্ছে আপনার এই যে ভূমধ্য সাগর, এটা বলে কেন বলেন তো, কারণ হচ্ছে ওয়ার্ল্ডের মানে মধ্যখানে ধরা হয়, এই জন্য এটাকে ভূমধ্য সাগর বলা হয়। তাহলে কি ওই পাশটা যদি ওয়েস্ট ওয়েস্ট হয়, ওয়েস্টার্ন কান্ট্রি কোনগুলো, ইউকে, তারপর হচ্ছে ইউএস, হ্যাঁ ওই যে উপরে মেক্সিকো, মানে ওই ওই এটা হচ্ছে ওয়েস্ট। আর তারপরে আপনার এদিকে আসলে কি ইস্ট থাকে, তো ইস্টার্ন দেশ কোনগুলো, ইস্টার্ন দেশ কিন্তু আপনার এই যে এখানে তো নেই, ইস্টার্ন দেশ হচ্ছে আমাদের দেশ, ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া যেগুলো আমরা, চায়না, এগুলোকে বলা হয়, বলে না প্রাচ্যের সর্ব প্রাচ্য, একদম মানে একদম পূর্ব দিকে কি জাপান, চায়না এগুলো। সো ওয়েস্ট গেল, ইস্ট গেল, আমরা ইস্টও চিনি, তাহলে মাঝখানে কোনটা, এই জন্য এটাকে মিডল বলা হয়। যে আগে ধরা হতো এটা আসলে মিডল, কিন্তু আসলে তো মিডল বলতে ওইভাবে পরে দেখা গেছে যে না এটা মিডল ইস্ট না, কিন্তু এইভাবে চলে এসেছে মিডল ইস্ট বলা হয়। এবং আপনার ওই যে জর্ডান, জর্ডানের হচ্ছে যেমন ওয়েস্ট ব্যাংক কেন বলা হয়, ওটা আমি বলবো আস্তে আস্তে দেখাবো। ওয়েস্ট ব্যাংক বলা হয় এই কারণে যে জর্ডান নদীর ওয়েস্ট পাশে, এই কারণে ওয়েস্ট ব্যাংক। সো আমাদের ধারণায় কিন্তু অনেক আসলে স্বচ্ছতার অভাব আছে, আমি কিন্তু আগে এগুলো কোনোভাবেই জানতাম না। মিডল ইস্ট কিন্তু আমরা শুনে শুনে যে অভ্যস্ত, মিডল ইস্ট ওই সেন্সে মিডল ইস্ট না, মিডল ইস্ট হচ্ছে মধ্যপ্রাচ্য যে বলা হয়, এটা আসলে মধ্য জন্য না, এটা আগে ধারণা করো তো, ইস্ট হচ্ছে চায়না, ওয়েস্ট হচ্ছে, ইস্ট হচ্ছে চায়নার দিকে যে দেশগুলো আমাদের দেশ সহ সাউথ ইস্ট, হ্যাঁ, আর ওয়েস্ট হচ্ছে আপনার ইউকে, ইউএস, মাঝখানে যেটা ওইরকম একটা র্যান্ডমলি ধরা হতো যে মিডিটেরা। মিডিটেরা মানে কি, TERRA, এটা হচ্ছে আসলে ভূমি বোঝায়, আর MID, মিড মানে মাঝখানে। তো ওইভাবে ভূমধ্য সাগরের আশেপাশে, এই সেন্সে হচ্ছে মিডল, মিডল। এবং ইস্ট হচ্ছে আপনার কেন ইস্ট, এখন এটাও একটা প্রশ্ন, তো মানে ইস্ট কেন বলা হয় এটাও আপনার জানতে হবে, যে মিডল তো বুঝলাম, তাহলে ইস্ট কেন বলা হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, আপনারা যখন ওয়েব ভিউ দেখবেন। এই যে হ্যাঁ জোবাই জানাচ্ছেন যে জাপান, চায়না, হ্যাঁ মোট কথা ওই এরিয়া আমি বুঝাইছি, শুধু চায়না বা জাপান না, ইস্টের দিকগুলো কিন্তু বোঝা যায় যে হ্যাঁ সর্ব ডানে হলে এগুলো পুরো ইস্ট, হ্যাঁ আর সর্ব বামে ওয়েস্ট, কারণ মাঝখানে আমরা আগে কি জানতাম, এটা মাঝখানে দেখে মিডল ইস্ট আসলে ওরকম একটা সাধারণ লজিকে এটা না, এগুলো আরো ভিতরে কারণ আছে, নামটা থেকে গিয়েছে। যেমন আপনার রেড ইন্ডিয়ান বলা হয় কেন, ওই যে যখন আগে যারা
হচ্ছে আমেরিকার যে 13টা যে ই যে প্রদেশ এরকম দেখবেন হিস্ট্রিতে নাম থেকে গিয়েছে, কিন্তু আসলে কারণটা মানে কারণটা নাম থেকে গিয়েছে বাট আসল কারণটা ওটা মানে ওটার কোনো ভিত্তি নাই এরকম আমি আমার মনে পড়ছে না। আমি রেড ইন্ডিয়ানের যে এটা আমেরিকার হিস্ট্রি যদি আমি পড়াই কখনো হ্যাঁ তখন আমি এটা আরো ভিতরে যাব। তো এইরকম আপনার ধারণাগুলো যখন আপনাকে ধরাই দিলাম, ধরেন বিভিন্ন টার্ম আসলো হয়তো আমি বললাম না, আপনারা কি করবেন? হ্যাঁ আপনারা হচ্ছে গুগল করবেন। দেখুন কত সুন্দর বাতাস আসছে, ভালো লাগছে আর কি। আচ্ছা যেটা বলছিলাম যে আপনারা হচ্ছে গুগল করবেন, হয়তো আমি এখন ওভারঅল একটা ধারণা দিচ্ছি, আমার তো সব টার্ম ক্লিয়ারলি মনেও নেই বা এখানে সব নেই, কিন্তু আমি যখন একটা টার্ম যদি বলি উচ্চারণ করি আপনারা যখনই আটকে যাবেন, আপনারা জানলে তো ভালো কথা কিন্তু যখনই আটকে যাবেন মেক শিওর ইউ গুগল ইট, আপনি গুগল করবেন। ওই যে একবার গুগল করলেন আপনি থ্রো করে কয়েকটা লিংক আপনি পড়লেন এটা আপনি কখনো ভুলবেন না, এবং এইভাবে ছোট ছোট জ্ঞানগুলো দে অ্যাড আপ, এগুলো আস্তে আস্তে কি হ্যাঁ অ্যাড আপ হয়ে যায়, এবং পরে এটা আপনার কখন কাজে লাগবে আপনি বুঝতে পারবেন না, মানে ওভারঅল আপনার থটটা থট প্রসেসটা অনেক মানে ব্রড করবে, খুব ন্যারো করবে না আপনার তখন এই সব ছোট ছোট ধারণা নিয়ে কিন্তু বিসিএস এক্সাম। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু বিসিএস কিন্তু মানে স্পেশালিস্টদের জন্য না বলে না, এটা আমি নিজে এটা আমার কথা না, এটা আমি পড়েছিলাম, তো স্পেশালিস্টদের জন্য না জেনারেলিস্টদের জন্য। অর্থাৎ আপনি একটা বিষয়ে পণ্ডিত হয়ে আসলে তখন কি হবে, আপনি আপনার তো কমন পড়বে না, স্পেশালিস্ট হয়ে লাভ নেই। আপনার সব ছোট ছোট ধারণা যদি রাখেন অনেক জায়গায় অনেক ব্রড একটা যদি আপনার রেঞ্জ থাকে নলেজের, আপনি তখন যে কোনো বিষয়ে আসলে আপনি লিখে আসতে পারবেন। তো এই জিনিসগুলো অ্যাড আপ করে, আমি সবসময় বলি গুগল করবেন গুগল করবেন, হ্যাঁ মানে আপনার সেলফ স্টাডির উপরে স্টাডি নাই, যত টিচার গুলায় খাওয়াই দিক যখন আপনি একটা সার্চ করবেন দেখবেন যে ওটা যখন আপনি পড়লেন না ওটা আবার ভুলে না সহজে, এটা আমার হয়েছিল। তো এটাই বললাম যে আমি যে বললাম না যে কারণ এখন যদি আমি বলতে না পারি, আপনার যদি মনে হয় যে না আপুর কথাটা স্যাটিসফ্যাক্টরি না, আপনি সার্চ দেন ওয়াই মিডল ইস্ট ইজ কল্ড মিডল ইস্ট, ওয়াই ওয়েস্ট ব্যাংক ইজ কল্ড ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক কেন বলা হয়, এটা ওয়েস্ট সাইডে না, আমরা দেখাবো আমি পরে ম্যাপে দেখাবো, ওয়েস্ট ব্যাংক যখন আসবে আপনারা দেখবেন ওইটার কারণ আছে আলাদা। তো এইরকম অনেক কারণ আছে যেগুলো আপনি ভাবতেও পারবেন না যে কেন নামকরণ গুলো হলো। হ্যাঁ তো আমরা যাই, তো ইন ম্যাপ শেখার ক্ষেত্রে আমি ম্যাপের ট্রিক্স গুলো বলছি যে ম্যাপ শুধু আপনি দেখে গেলেন হবে না, আপনি ভেতর থেকে দেখতে হবে, মানে কোনো কনফিউশন রেখে চলে যাবেন না, ওটা যতক্ষণ না সলভ হবে শিখতেই থাকবেন মানে গুতাতেই থাকবেন। আমি আমি এটা করতাম যতক্ষণ না আমি ক্লিয়ার হচ্ছি, যতক্ষণ না আমি স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার পাচ্ছি, কারণ আপনার গুগলে তো সময় লাগে না, আপনি একটা ক্লিক করবেন হ্যাঁ গুগলে কিন্তু আপনার কিছু একটা দিয়ে যদি সার্চ করেন দেখবেন যে অনেক লিংক আসে না এবং অনেক ভিজুয়াল ই আসে, তো আপনার সময় লাগবে না। আপনি যদি মনে করেন সময় নাই তাহলে কিন্তু লস করবেন, পরে ওই কিউরিয়াসিটিটা থাকে না। আচ্ছা এখানে আমাদের আরো জয়েন করছেন মাহিম, জয়েন করেছে আমার রেগুলার একটা স্টুডেন্ট রাহাতুল রায়হান মাহিম, একদম রেগুলার সবসময় ক্লাসে থাকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ধ্রুব নতুন আমার একটা স্টুডেন্ট এসেছে, ধ্রুব জয়েন করেছে, ফাতিমা জান্নাত আছেন, দিবা আছেন, নিশি আছেন, তানভীর খান তো অ্যাজ ইট ইজ, তানভীর খান সবসময় একদম অন টাইমে, বরং আজকে এসে আমাকে ধরবে, তানভীর খান বলবে ম্যাডাম আজকে আপনি 10 মিনিট লেট করেছেন, আমি খুবই সরি। হ্যাঁ এটা আসলে হওয়া উচিত না, যতই আমি বলি দেয়ার ক্যান বি নো এক্সকিউজ ফর বিইং লেট। ঠিক আছে চেষ্টা করব, চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ রেজাল্ট এখনো দিচ্ছে না, আপনারা মানে বুঝতেছেন না যে কিভাবে মেন্টাল প্রসেসটা আসলে আমার কি, বা এখন যত স্টুডেন্টই আছি আমরা তারা এই যে পচে যাচ্ছি এটাকে একদম সিম্পলি পচে যাওয়া বলা হয়। হ্যাঁ মানে আমি কি এই কারণে এত বেশি আমি তাড়না ফিল করি যে আপনাদের যেন মানে দুইবার দ্বিতীয়বার এই প্রসেস দিয়ে যেতে না হয়, মানে একবারই যাওয়া যায় এই জঘন্য একটা প্রসেস দিয়ে। সরি টু সে আমার আমি খুব শ্রদ্ধা নিয়ে এসেছিলাম এই জায়গাটাতে, কিন্তু আসলে এত কষ্ট পেয়ে গেছি আসলে এখন বিলা মানে বিরক্ত, এখন হচ্ছে যাই দিক বা বিরক্ত, তো আমি চাই না যে আপনারা দ্বিতীয়বার এই জায়গাতে আসেন। হ্যাঁ প্রথমবারই একবারে কেল্লা ফতে করে চলে যান, এই এই যে ভেতর নিজের তাড়না থেকে মানে আমার এত এত স্ট্রাগল করে এই জিনিসটা দাঁড় করিয়েছি, কত যে মানে এখনো কোনো ই নাই মানে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি এই প্ল্যাটফর্মটা এসেছে, হ্যাঁ আমরা কাজ করছি এগুলো যে নিজের খরচে, হ্যাঁ তারপরও আপনারা দেখা যায় যে সবাই কাজে লাগাচ্ছেন কিনা বা অনেকেই কমেন্ট করছেন আর উল্টাপাল্টা, সো
এই কারণে অবশ্যই কাজে লাগান, যদি দুইজনও ক্যাডার হয়ে যান, হ্যাঁ মানে এটাই হবে সার্থকতা, এতজনের দরকার নাই আসলে। আমি আজকে একটু ইমোশনাল কথা বলতে পারি, আপনারা একটু রেডি থাকেন, একটু ইমোশনালি আজকে আমি খুবই প্রভোকড আর কি। এটা হচ্ছে অটোমান এম্পায়ার, উনিশশো শতকের অটোমান এম্পায়ারটা আমাদের দেখতে হবে। অনেক বড় জায়গা ছিল, তাই না? দেখেন ম্যাপে, আপনারা যদি আপনার স্ক্রিনে বড় করে দেখতে পারেন, হ্যাঁ, কারণ পরে রেকর্ডেড ভার্সনে এটা আর বড় করা যাচ্ছে না, আমি বড় করলে কিন্তু আপনাদের স্ক্রিনে বড় হচ্ছে না, সো লাইভে থাকলে আপনাদের অনেক সুবিধা। তাহলে দেখেন অটোমান এম্পায়ার নাইনটিন সেঞ্চুরিতে কত বড় ছিল, দেখেন 600 বছরের জন্য অটোমান এম্পায়ার কি করেছে, রুল করেছে। হ্যাঁ, তাহলে দেখেন কতখানি এলাকা, এটা হচ্ছে দেখেন উপরে নর্থ আফ্রিকা, এই যে আফ্রিকান কন্টিনেন্টের নর্থ আফ্রিকা, এখানে দেখেন লিবিয়া, তারপরে এই জায়গাটা কি পুরো ইজিপ্ট, এই যে ইজিপ্টের এই জায়গাটা, হ্যাঁ, তারপরে আপনার এদিকে দেখেন এই যে এই সৌদি আরবিয়ার এই জায়গাটা, এটা হচ্ছে এটাকে কি বলা হয়, আরাবিয়ান পেনিনসুলা বলা হয়, তাই না? এটা এই যে এই জায়গাটা কিন্তু বুঝেন, পেনিনসুলা তো বুঝেন, এই পেনিনসুলা কি সার্চ দিবেন, আমি কিন্তু এগুলো কিন্তু কোথাও লেখা থাকে না, এগুলো আমার অনেক বেশি ই করে করে শিখতে হয়েছে। পেনিনসুলা কি জিনিস, এগুলো হচ্ছে ক্লিয়ার ধারণা রাখবেন, জিওগ্রাফির বিভিন্ন টার্ম আছে, হ্যাঁ, ও দ্বীপ কোনটা, উপদ্বীপ কোনটা, পেনিনসুলার বাংলা হচ্ছে সম্ভবত উপদ্বীপ, আমার ঠিক আমি শিওর না, আপনারা একটু দেখে নেবেন, আমি ইংলিশে শিখেছি তো আমার ইংলিশটাই আসবে। পেনিনসুলা হচ্ছে এই যে টুকরা খণ্ড হয়ে আছে না, দেখেন আলাদা করে এটা কি হয়ে আছে, বের হয়ে আছে একটা টুকরা, সো এইভাবে মনে রাখতাম। কোরিয়ান পেনিনসুলা, তারপর আপনার গ্রিসের যে বলকান পেনিনসুলা, ঠিক আছে, তারপরে এই যে এটা হচ্ছে কি আরাবিয়ান পেনিনসুলা, মানে খণ্ডটা, এইভাবে জিওগ্রাফির যত টার্ম আছে এগুলো খুব ক্লিয়ার ধারণা রাখবেন, তাহলে প্রিপেয়ার করতে আপনি যখন গুগল করবেন আপনার তখন টার্মটা আসলে আটকে যাবেন না, রাইট? তো এই যে দেখেন অটোমান এম্পায়ার, তাহলে দেখেন আপনি ম্যাপ দেখে শিখলে আপনি কিন্তু ভুলবেন না অটোমান এম্পায়ারে কি কি ছিল। এখানে দেখেন এই জায়গাটাতে কি আসলো, এই যে এই জায়গাটা হচ্ছে লেবানন পড়ছে, তারপরে এই যে বলকান পেনিনসুলা, এটা তো বলকান পেনিনসুলা, তাই না? বলকান পেনিনসুলার নিচের দিকে যে দেশগুলা, গ্রিস আছে, হ্যাঁ, এই যে টার্কি তো অবশ্যই আছে, তো এই যে গ্রিস ট্রিস আরো এই যে দেশগুলো, এগুলো পরে আপনারা নামটা দেখে নেবেন। এখানে হচ্ছে আপনারা কালার দিয়ে রিজিয়নটা মুখস্থ করাটা বেশি ইম্পর্টেন্ট, পরে আপনি দেশের নাম দেখে নেবেন, ওইটা তো মনেই থাকে ম্যাপে, কিন্তু এই অটোমান এম্পায়ারের আন্ডারে কতটুকু এটা আপনার সবচেয়ে ক্লিয়ারলি এই যে এই ম্যাপটাই আমি পেয়েছি অনলাইনে। তারপরে প্রচুর ম্যাপ আছে অনলাইনে, যখন দেখবেন একটা ম্যাপে অনেক লিজেন্ড বেশি না, ওই ম্যাপগুলো বেশি ঘাঁটবেন না, কারণ এত ঘিজিবিজি ম্যাপ তাহলে তো আপনি বুঝবেন না, ঠিক আছে? আপনারা হচ্ছে এরকম ক্লিয়ার ম্যাপ, দুই রঙের এক রঙের যে ম্যাপ গুলো, এগুলো দিয়ে দিয়ে শিখবেন। তাহলে আমরা দেখি অটোমান এম্পায়ারের শিখার কি আছে। অটোমান এম্পায়ারকে হচ্ছে ভেঙে দেওয়া হলো, তাই না? আপনার মানে যে ওয়ার্ল্ড ওয়ারের ওয়ানের যে ইটা ছিল, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের যে বেলফোর ডিক্লারেশন, তারপরে হচ্ছে ব্রিটিশদের যেই মূল ষড়যন্ত্রটা কি ছিল, অটোমান এম্পায়ারকে ভেঙে দিল। কেন? কারণ এখানে আপনার স্বার্থ কাদের, এই জায়গাটা তো সবচেয়ে বেশি রিচ না, খনিজ সম্পদে, অয়েল, আমরা তো জানি, তো এই যে এম্পায়ার, এত বড় এম্পায়ার 600 বছর রুল করেছে, তো এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ব্রিটিশরা কি করতে পারবে, এই জায়গাতে আসতে পারবে, তো এই জন্য এখানে নজর ছিল ব্রিটিশদের। এটা তো আমরা দেখেছি 1829, অর্থাৎ লেট নাইনটিন সেঞ্চুরিতে, 1900 শতকের দিকে, তো তখন যেটা হলো ন্যাশনালিস্ট ওয়েভ শুরু হলো ইউরোপে, ইটালি বলছে আমি ইটালি হব, জার্মানি বলছে আমি জার্মানি হব, তো এইভাবে এই দেশগুলো স্বাধীন হতে চায়, কারণ এম্পায়ারে কে থাকতে চাইবে, তো এটাই সুযোগ হচ্ছে আপনার ব্রিটিশরা নিয়েছে। এই জন্য মিডল ইস্ট ক্রাইসিসের শুরুর দিকে আপনার জানতে হবে, আরো আগে যেতে হবে, অটোমান এম্পায়ারের হিস্ট্রিটা আপনার জানতে হবে, কারণ ওই এম্পায়ারের আন্ডারেই তো ছিল। আচ্ছা, জাস্ট ম্যাপটা আমি একবার ধরিয়ে দিলাম, আপনারা এটা নিজেরা দেখবেন, আরো দেখবেন। আমি কিন্তু এত ভিতরে কিন্তু শুরুর দিকে করিনি, কারণ আমাদের পরের দিকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? লেটেস্ট, যত লেটেস্ট তত বেশি ইম্পর্টেন্ট। তো শুরুর দিকে যখন আমি যে এখন অল্প অল্প যে বলছি, এগুলো আপনাদের কাজ হচ্ছে গুগল করা, বা মানে আপনার হচ্ছে সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন লিঙ্কে একটু জানার চেষ্টা করা। হ্যাঁ, অটোমান এম্পায়ার সম্পর্কে আপনি থ্রো করেন গুগলে, অটোমান এম্পায়ার সম্পর্কে মোটা দাগে, হ্যাঁ, মোটা দাগের কিছু ইস্যু আপনি জেনে নেবেন, এটা হচ্ছে ওয়ে। আমি এভাবে শিখতাম, হ্যাঁ, সবকিছু যদি, যেমন ধরেন টিচারই যদি সব শিখায় দেয় তাহলে কিন্তু ওটা আপনার মনেও থাকবে না, কারণ আমি যদি সব হুবহু আপনাকে তোতা পাখির মতো পড়াই দিই, ওটাতে কি হবে, আপনার কিচ্ছু মনে থাকবে না। তাহলে তো সবাই, যার মুখস্থ বিদ্যা ভালো সেই পারত,
কারণ কিছু কিছু জিনিস আছে কমন আসে, যেমন এই জিনিসটা আপনার জানা থাকলে কি হবে, আপনার মানে যেহেতু স্ট্যাটিক এটা তো হিস্ট্রি তাই না, কাজে লাগবে, কিন্তু ওইভাবে মানে মনে থাকে না, লং প্রসেস, আপনার মনে থাকবে না, ঠিক আছে। সো আচ্ছা প্যালেস্টাইন প্রবলেম, এখানে দেখেন বিভিন্ন নাম আছে, এটাকে বলা হয় হোলি ল্যান্ড, আমরা আজকে প্যালেস্টাইন প্রবলেম করছি। তো প্যালেস্টাইন প্রবলেম মেইন কি, প্যালেস্টাইন বা ইসরায়েল ওই জায়গাটা আমরা ম্যাপে দেখবো, কিন্তু আগে নাম দেখি, নাম আছে বিভিন্ন নাম আছে, এক হচ্ছে লিভান্ট, দুই হচ্ছে ইসরায়েল, তারপর হচ্ছে আলশাম, কানান, প্যালেস্টাইন, প্যালেস্টাইন দ্য প্রমিসড ল্যান্ড, আর হোলি ল্যান্ড। তো এটা তো বুঝতেই পারছেন, যখন এই হোলি ল্যান্ড আসবে একই, এগুলো সব একই, হ্যাঁ বিভিন্ন নামে আসলে কনফিউজ হওয়া যাবে না। এই নামগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন সার্চ দিবেন না বিভিন্ন লিঙ্কে, যখন আমরা আপনি উইকিপিডিয়ায় ধরেন পড়বেন, আমি তো বলেছি সার্চ করে করে পড়েন, তো উইকিপিডিয়ায় যখন আপনি পড়বেন বিভিন্ন নামে, যখন হিস্ট্রি গুলো কঠিন আর কি, এই বিশেষ করে এই অ্যারাবিক হিস্ট্রি এটা কঠিন আছে, বিভিন্ন টার্ম গুলো অনেক কঠিন কঠিন, নামগুলো কঠিন কঠিন, এগুলো দেখলে আপনারা মনে করবেন না যে এটা আসলে এটা না, একই জিনিস বোঝায়, ঠিক আছে। তাহলে পরের চলে যাই, এখন হচ্ছে আমরা দেখবো ব্রিটিশ ওয়ে ম্যাপটা। আচ্ছা ম্যাপ আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে শুরুটা কিভাবে হলো, মেইন জিনিস হচ্ছে ব্রিটিশ ওয়ে, আমাদের ব্রিটিশ তাদের বিশিষ্ট বৈশিষ্ট্য যেটা সেইটাই ওরা করেছে, আমি যেটা বলছিলাম ওই অটোমান এম্পায়ারটা আপনাদেরকে এই জন্যই দেখালাম। স্যার আর্থার বেলফোর ডিক্লারেশন বাই ইউকে ইন 1917 ফর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, আমার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর কিন্তু ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে খানিকটা কিন্তু বলেছিলাম তাই না, ওইখানে ওইখান থেকেই হচ্ছে শুরু। ওই স্যার আর্থার বেলফোর কি ছিলেন, ফরেন মিনিস্টার ছিলেন ইসের ইউকে, তো উনি কি করলেন, উনি হচ্ছে যে ইহুদিদের যেন মানে আর্মিতে যেন জয়েন করে, ইহুদিদেরকে মানে যোগদান যেন করে, তাদের পক্ষে যেন যুদ্ধে যোগদান করে, এই কারণে কি করলো একটা ডিক্লেয়ার করে দিল 1917 সালে, বেলফোর ডিক্লারেশন, খুব ফেমাস, আপনারা নাম শুনে থাকবেন। এটা যে আমি এখন বললাম না বেলফোর ডিক্লারেশন, আপনারা গুগল করবেন, উইকিপিডিয়ায় পড়বেন, ঠিক আছে, মানে প্রত্যেকটা টার্ম খালি থ্রো করবেন গুগলে, তাহলে কি হবে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আপনার কিন্তু এটা পরে অনেক মানে ক্লিয়ারিটি দিবে, আপনার আপনার ক্লিয়ারিটি থাকবে, আপনার এই যে আমি এখন যেটা বলছি ক্লিয়ারিটি থাকবে, এটা আমি কিন্তু সব এখন ধরে ধরে তো আর এক্সপ্লেন করবো না, আমি একটা স্টোরি লাইন বলবো, তারপরও দেখবেন অনেক লং হয়ে গেছে, হ্যাঁ মানে ভিডিওগুলো আমি যতই শর্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে তো আসলে এক্সপ্লেনই করা যাবে না, আর আপনাদেরও কাজ করতে হবে, নাহলে আপনাদের দেখবেন যে আমার এটাও কাজে লাগাতে পারছেন না, ঠিক আছে। তাহলে বেলফোর ডিক্লারেশন দিয়ে সার্চ করবেন, কয়েকটা একসাথে কয়েকটা লিংক পড়ে ফেলবেন থরলি, কোনো নোট করার কিচ্ছু নাই, এগুলো হচ্ছে রেগুলারলি পড়তে 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 আপনারই হবে, নোট করতে যারা বসে যায় না ওরা সারা জীবন নোটই করে, মাথায় আর কিছু থাকে না, সারা জীবন নোটই করে। একটা জোক আছে আমি অনেক আগে শুনেছিলাম কোয়ান্টাম মেথডে, আমি তো কোয়ান্টাম গ্রাজুয়েট, আমি মেডিটেশন কোর্স করেছি, তো এখানে একটা গল্প শুনেছিলাম, নামটা ঠিক মনে নেই, মিশরের এক আর কি একজন বিখ্যাত, আমার নামও মনে নেই, আমি জাস্ট একটু মজার এটা বলি, আমার আসলে আমি থিমটা মনে রাখি, নামগুলো মনে থাকে না। তো ওইখানে ডাকাতি হতো মিশরে, যে সাহারা মরুভূমিতে, তো ডাকাতরা একটা রাজাকে, একটা জ্ঞানী ব্যক্তি এবং সে রাজাও, রাজা নাকি সম্ভবত খুব মনীষী টাইপের, হ্যাঁ আমার ঠিক আসলে নামগুলো মনে নেই, আমাকে ক্ষমা করবেন, কিন্তু গল্পটা মেসেজটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি বলি। তো ডাকাতি করছে, তো ডাকাতি করে তার সব নোট খাতা সব কিছু নিয়ে নিয়ে যাচ্ছে, তার যত দেনমোহর ছিল, সরি দেনমোহর বলছি, বিভিন্ন আগের যুগে তো মোহর ছিল, সোনার মোহর, হ্যাঁ সে ক্যারি করছিল, তো তার যত তার উট সব নিয়ে গেছে, তার যত সম্বল ছিল নিয়ে গেছে ডাকাতরা, তো সে দৌড়ায় দৌড়ায় পিছিয়ে পিছিয়ে ডাকাতদের পিছিয়ে পিছিয়ে আসছে, তো ডাকাতের রাজা বলছে তোর এত সাহস তুই আমাদের পিছু নিচ্ছিস, তোকে তো মেরে ফেলবো। তখন বলছে না না ডাকাতের রাজা, তুমি আমার কাছে আরো কিছু মোহর আছে, তুমি এটা নাও, বিনিময়ে আমার ওই যে সারা জীবনের অমূল্য যে যে খাতাগুলো, মানে ওনার অনেক খাতা ছিল, নোট খাতা বলতে পারেন, বা ওই যে আগে যেভাবে লিখে রাখতো আর কি, ডায়েরি বলতে পারেন, তো বলছে এইগুলো আমাকে ফেরত দেন, এগুলো দিয়ে আপনি কি করবেন, এগুলো তো আপনি ফেলেই দিবেন। তখন বলছে যে কেন এখানে কি আছে, তুই সব দিয়ে দিচ্ছিস। পরে বলতেছে যে আমার সারা জীবনের অর্জিত জ্ঞান এখানে লেখা আছে, এগুলো চলে গেলে আমি কিচ্ছু না। তো তখন খুব মানে ডাকাতের যে রাজা সে খুবই হিউমারাস
ছিল, তো সে হাসতে হাসতে পরে বললো যে এমন জ্ঞানের আসলে কি মূল্য যে তুই এটা চুরি করা যায়, তো ডায়েরি চুরি হয়ে গেলে তুই শেষ। তো মানে দেখেন কত পাওয়ারফুল একটা মেসেজ, যে আপনার এই জ্ঞানের কি মূল্য যদি আপনার ভেতরে কিছু নাই, আপনার ওই নোট খাতা আপনি চলে গেলে আপনি শেষ। তো নোট খাতা বললাম না, নোট হচ্ছে নোট মেকিং অলওয়েজ সেকেন্ডারি, আমি বলছি না একেবারে জিরো মানে দরকার নেই সেটা না, কিন্তু খুবই লিমিটেড, যেটা আসলে না পারতে না। যেমন আমি বলি ম্যাথের ফর্মুলা, সায়েন্স, সায়েন্সের কিছু আছে মোটা দাগে আসে কিছু, আপনি সংজ্ঞাগুলো তাও সব না। তারপরে স্ট্যাটিক, মুক্তিযুদ্ধের কিছু ডেটা, কিন্তু মনে রাখবেন নোটস হচ্ছে সবসময় সেকেন্ডারি। আপনার নোট করতে হবে যে একদম বললাম না যে আপনার মাথায় থাকতে হবে, এবং এটা হচ্ছে আপনি কন্টিনিউয়াস রিডিং করবেন, তখন একটার পর একটা লিঙ্কে আপনি যাবেন, হ্যাঁ একটার পর একটা আপনি বই ঘাঁটবেন, অনেক বই পড়বেন, হ্যাঁ। কিন্তু বই আবার সবাই হ্যান্ডেল করতে পারে না, বুক রিডার তো সবাই না, এটা যারা বলে এই জন্য সবার ক্ষেত্রে কাজ করে না। যেমন আমি খুব ভোরেশিয়াস রিডার ছিলাম, আমি পেরেছি, বাট আপনারা তো পারবেন না। সো সবাইকে আমি বলবো না অনেক বই পড়েন, কিন্তু আমি যে দুটা বই বলেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য একটা বলেছি, সেগুলো বারবার পড়েন। তারপরে আরো অনলাইনে বিভিন্ন ব্লগ পড়েন, নিউজ পেপার পড়েন, আপনার মাথায় যেন থাকে, এটা যেন কেড়ে নিতে না পারে, আপনার নোটস যেন মানে রিভাইজও সবসময় করার ই থাকে না। আমি যেমন বলছি না রিভাইজই করতে পারবেন না, তা আপনি নোট রেখে কি লাভ, নোট তো রিভাইজের জন্য, রিভাইজ করার টাইম নাই, এত বড় সিলেবাস। ঠিক আছে, আমি তাহলে শুরু করি আবার। আসলে আমি টিপস দিচ্ছি বেশি আর কি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে এগুলো না জানলে আলটিমেটলি তো কাজে লাগবে না। দুবাইয়ের কমেন্ট করছেন, আপু বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বইগুলোর নামগুলো আবার বলেন কাইন্ডলি। না ভাইয়া, আমি আবার বলবো না, আমার ভিডিও আছে, বড় বড় ভিডিও আছে, আপনারা দেখে নিতে হবে। আপনি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এই লাইভ ক্লাসের একটা, আমাদের যে প্লেলিস্ট আছে না লাইভ ক্লাসের, অল ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, একটা প্লেলিস্টই করে দিছি আমি, আমি নিজে করছি এটা, যে সব লাইভ ক্লাস একত্র করা। এই পর্যন্ত আজকে মিলে নবম লাইভ ক্লাস হবে, অর্থাৎ নাইনথ, আজকে নয়টা লাইভ ক্লাস আমি করে ফেলেছি। এর মধ্যে দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য একটাই আছে, তো ওইটাতে আপনি মানে আমি একদম বইয়ের পুরো ডিটেইলস বলে দিচ্ছি, ওখানে আপনি একটু দেখে নেন কাইন্ডলি। হ্যাঁ, আমরা তো লেকচারে আগাতে হবে, ঠিক আছে, আমার তো সব রেডি করা, আপনারা তো জিজ্ঞেস করতে হবে না, আমি তো সব রেডি করে দিয়েছি। আমার প্লেলিস্ট গুলো ইউটিউবের প্লেলিস্ট গুলো আপনারা দেখবেন, প্লেলিস্টে সব গোছানো আছে। আর পরেও কমেন্টে আপনারা জিজ্ঞাসা করেন, আপনারা এত লেজি হলে হবে, আপনি চ্যানেলে ঘাটাঘাটি করেন, আমার যত প্লেলিস্ট আছে আপনি দেখেন না, সিলেবাস ধরে ধরে করে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখেন কি করলো ইউকে, ওই যে বেলফোর যে ঘোষণা করলো, সে খুবই শর্ট টার্ম চিন্তা করেছে না লং টার্ম চিন্তা করেছে কে জানে। বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে সে জিউসদেরকে, অর্থাৎ ইহুদিদের, যেন ইহুদিরা যেন ওয়ার্ল্ড ওয়ার এ যোগ দেয়, তাদের মানে অ্যালাইড ফোর্সে যোগ দেয়, এটাই তো উদ্দেশ্য ছিল, যে বিনিময়ে তোমাদেরকে আমরা কি করব, দি হোলি ল্যান্ড। এই জন্য নাম হচ্ছে দ্য প্রমিজ ল্যান্ড, কেন এই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে, এই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে কি হলো, তারা হচ্ছে একটা ল্যান্ড প্রমিস করা হলো, এই জন্যই তার, এই জন্যই এটার আরেকটা নাম হচ্ছে দ্য প্রমিজ ল্যান্ড, ঠিক আছে। তো এই যে শর্ট টার্ম না এটা, কারণ যুদ্ধ তো শেষ, কিন্তু তারপরে শুরু হলো এই প্যালেস্টাইনটা প্রমিস করা হলো হচ্ছে বিভিন্ন মানুষকে। এই ইউকে হচ্ছে আপনার বিভিন্ন ডাবল ডিলিং করেছে, আমি সাইট স্পিকও যে এগ্রিমেন্ট, আমার যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে যে ভিডিওটা আছে ওখানে আমি সাইট স্পিকও একদম ম্যাপ সহ দেখে দিয়েছি, তো এইটাতে রিপিট করলাম না, আপনারা যেহেতু ওইটা আলটিমেটলি দেখতেই হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য, ওইখানে দেখবেন যে ওরা নিজেদের কাছে রেখেছে আবার প্রমিজও করেছে। এই জন্য ব্রিটিশ ওয়ে, মানে ব্রিটিশ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কলোনিয়াল পাওয়ার ছিল, কলোনিয়াল সুপার পাওয়ার, পুরো বিশ্বের 25% হচ্ছে তাদের কলোনি ছিল, তো ওরা এরকম ডাবল ডিলিং করে করে এই কলোনি গুলো বানিয়েছে। ওরা কি করেছে, ওরা ডিক্লেয়ার তো করলো, কিন্তু আলটিমেটলি সাইটস পিকো যে সিক্রেট এগ্রিমেন্ট, তারা নিজেদের কাছেই আসলে ভাগাভাগি করেছে ওই জায়গাটা, কারণ খনিজ তেলের যে আখড়া ওরা তো এত সহজে এটা ছাড়বে না। তো একদিকে দেখেন ইউকে, আমি দেখেছি স্লাইডে, ইউকে প্রমিস করলো আরবদেরকে তোমরা অটোমান এম্পায়ারটা ভেঙে দাও, কারণ অটোমান এম্পায়ার কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে কি ছিল বলেন তো, সেন্টার পাওয়ারে ছিল না, সেন্ট্রাল পাওয়ার আর ওই যে ওদিকে অ্যালাইড পাওয়ার, তো সেন্ট্রাল পাওয়ারের তখন তো অটোমান এম্পায়ারের এগেনস্টে হচ্ছে আপনার জানো
আরবরা, ইহুদিরা, ইহুদিদেরকেও পটিয়েছে, ইহুদিদেরকে বলছে তোমাদেরকে আমি প্যালেস্টাইন তোমাদেরকে দিব। আবার আরবদেরকেও কি করেছে, আরব হচ্ছে যারা আসলেই সৌদি আরবিয়া, মানে আরব আর অটোমান এম্পায়ারের মধ্যে কিন্তু আলাদা ছিল, এরা কিন্তু এক ছিল না। আরব হচ্ছে নেটিভ যারা ওই এলাকার, আর অটোমান এম্পায়ার হচ্ছে পুরো এম্পায়ার, অনেক এলাকা দেখেছেন না তো। আরবরা পছন্দ করতো না, দ্বন্দ্ব ছিল, ওরা এম্পায়ারের আন্ডারে থাকতে চাইতো না। তো কি করলো, যে তুমি আমাদের সাথে চলে আসো, অটোমান এম্পায়ারটা ভেঙে দাও। আরবদেরকে পটিয়ে দিল, পটিয়ে নিল বেলফোর, স্যার আর্থার বেলফোর। অন্যদিকে ইহুদিদেরকে অর্থাৎ জিউসদেরকে কি করলো, জিউসদেরকে, আচ্ছা আমাদের সাথে তামিম, তামিম যোগদান করছে, নতুন স্টুডেন্ট এসেছে, তামিমকে হচ্ছে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম তামিম। আর হচ্ছে রাফিউল কবির, আমার ফেভারিট একজন স্টুডেন্ট, ও জয়েন করেছে, রাফিউল কবিরকেও আমি স্বাগতম জানাচ্ছি। আমরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর কিছু আলোচনা করছি, কিন্তু আজকের প্রবলেম হচ্ছে এম্পেরিক্যাল ইস্যুজ এর, যে দেখবেন সাবজেক্ট আছে মেজর কনফ্লিক্টস, ওটার প্রথম প্রবলেমটা হচ্ছে প্যালেস্টাইন প্রবলেম। এই যে দেখেন মোটা দাগে দেওয়া আছে প্যালেস্টাইন প্রবলেম, কিন্তু এটার সাথে আশেপাশে অনেক টার্ম জড়িত আছে। এই জন্য ইন্টারন্যাশনাল, কিন্তু 38তম কোয়েশ্চেনটা দেখেছেন না, 38তম কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল ফাটাই দিছে, ইংলিশে যেরকম কঠিন করেছে আর ইন্টারন্যাশনাল কেউ কমন পায় নাই, খালি ওই প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং তো একটা আসে তো যেই জায়গাটা তো কমন পায় সবসময়, হ্যাঁ ওই জায়গাটাতেই হচ্ছে 38তমতে কেউ কমন পায়নি, যে শর্ট কোয়েশ্চেন 10 মার্ক 40 মার্কের যে জায়গাটা। তো এই কারণেই প্যালেস্টাইন প্রবলেম লেখা আছে, আপনি খালি প্যালেস্টাইন প্রবলেম পড়লেন, এটা রিলেটেড যত টার্ম আছে আপনার কি, আমি ওই যে বললাম, শিখিয়ে দিলাম যে উইকিপিডিয়া কিভাবে সার্চ করে 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 পড়তে থাকবেন, ওইভাবে যখন বিল্ড আপ করবেন। এই কারণে আমার কি হয়েছে, আমি কিন্তু আমার মানে আমার নিজের মতে আমি মানে রিলেট করতে পেরে দিয়ে আসতে পেরেছি অনেক। যদি আপনি ওই সময় ধরেন, আপনি যদি একদম আকাশ থেকে পড়েন, আপনি তো লিখে আসতে পারবেন না, তা আমি শক ছইনি, এ কারণে ইন্টারন্যাশনাল কমন আসবে না। আপনি 38 প্রশ্ন দেখলে বুঝবেন যে অন্যবারের থেকে একেবারে ট্রেন্ড ব্রেক করে দিয়েছে, ঠিক ইংলিশে যেরকম ইন্টারন্যাশনালে কিছুই কমন ছিল না, একটা দুটো কোয়েশ্চেন কমন ছিল। তো মার্কস কমে যাবে যারা একেবারেই ওই যে শর্টকাট পড়েছে, তাই না? তো এই জন্য আমি আমার জানা মতে আমি ফুল ভালোভাবে অ্যান্সার করেছি, এখনো জানি না আসলে রেজাল্ট দিলেই হয়তো আমি আমার শিওর হবে। তো যেটা বলছিলাম যে প্যালেস্টাইন প্রবলেম প্রথম ইস্যু দেওয়া আছে, কিন্তু প্যালেস্টাইন প্রবলেম খালি ওইভাবে মোটা দাগে পড়বেন না, রিলেটেড অনেক ইস্যু আছে। এই বেলফোর ডিক্লারেশন নিয়ে সার্চ দিবেন, 1917 সালে সার্চ দিবেন, তারপরে যে সাইট স্পিকও বললাম, আমি তো এখানে জাস্ট একটা দুটো ম্যাপ দেখিয়ে বলে দিচ্ছি, আপনারা থরলি অনেক লিঙ্ক থেকে থেকে পড়ে পড়ে তারপরে আপনি দেখবেন যে আনকমন আসলেও আপনি সুন্দর করে ম্যাপ ট্যাপ দিয়ে একেবারে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আমি এই জন্য ম্যাপ দিয়েছিলাম, প্রচুর ম্যাপ দিয়েছিলাম, শর্ট কোয়েশ্চেনও দিয়েছিলাম। আচ্ছা, তাহলে ইউকে কি করলো, ওই সাইট স্পিকও তো বলেছি, এখানেও দেখেন ইউকে কেপ্ট প্যালেস্টাইন ফর দেমসেলভস, তারা একই সাথে আরবদেরকে প্রমিস করেছে, একই সাথে জিউসদেরকে প্রমিস করেছে দি হোলি ল্যান্ড নামে, যে তোমাদেরকে একটা থাকার জায়গা দিব, তোমাদের নিজস্ব একটা দেশ হবে। কারণ ন্যাশনালিস্টিক ওয়েভ, কারণ ওই সময়ে জিউসরা ইউরোপে সব জায়গায়, মানে ওদেরকে যেখানে পাওয়া যেত মেরে ফেলা হতো, মানে এতটাই পারসিকিউটেড ছিল জিউসরা। তো ওদেরকে বলা হয়েছে যে তোমরা যোগদান করো আমাদের সাথে, তোমাদেরকে যে হোলি ল্যান্ড ওটা হিস্ট্রিটা নিয়ে আসবো ওইটা তোমাদেরকে আমি দিব। তো একই সাথে দেখেন দুইটা জাতিকে, আরবদেরকে প্রমিস করলো, ইহুদিদেরকে প্রমিস করলো, আবার আলটিমেটলি দেখা গেছে সাইট স্পিকও হচ্ছে নিজেদের মধ্যে, সাইট স্পিকও কিন্তু দুটা ফরেন ডিপ্লোম্যাটের নাম। এই যে আমি এর আগেও শিখাইছিলাম আরেকটা ক্লাসে, মলোটোভ রিবেন্ট্রপ প্যাক্ট যে বলেছিলাম, নর্মালি এগুলো ফরেন বা ডিপ্লোম্যাটিক কাজে যারা নিযুক্ত থাকে, ফরেন মিনিস্টার হতে পারে, ডিপ্লোম্যাট হতে পারে, অথবা যে কোনো ব্যক্তি যে নিযুক্ত আছে ফরেন অ্যাফেয়ার্স এ, তাদের নামে কিন্তু এই প্যাক্ট গুলো হয়ে থাকে। তো সাইক্স পিকো, পিকো PICOT, পিকো কিন্তু ফ্রান্সের ই ছিল ওই সময়, ডিপ্লোম্যাটিক ই ছিল। এই ছোট ছোট জিনিসগুলো রিলেট করে করে শিখবেন, তাহলে মনে রাখাটা ইজি হবে। তো যেটা বলছিলাম যে ইউকে কি করলো, এট দি সেম টাইম প্যালেস্টাইনটা নিজের জন্য রেখেছে, যে এখানে তো সবচেয়ে বেশি খনিজ আছে, সম্পদ আছে, তেল আছে, এটা আমার। ফ্রান্স কি করলো, সিরিয়া আর হচ্ছে জর্ডান নিজের কাছে রাখলো, এগুলো হচ্ছে তাদের ভিতরে সাইট স্পিকার মাধ্যমে ভাগাভাগি করছে। পাবলিক স্টেটমেন্ট কি ছিল, পাবলিক স্টেটমেন্ট ছিল প্যালেস্টাইন হচ্ছে জিউসদের জন্য, কারণ ওই যে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ওরা কি করলো,
যে তোমরা যুদ্ধে যোগদান করো, তোমাদের আমি নতুন তোমাদের স্টেট দিচ্ছি, নিজস্ব তোমাদের নেশন স্টেট হবে কি প্যালেস্টাইন। তো পাবলিক স্টেটমেন্ট ছিল, আসলে ওদের পাবলিক স্টেটমেন্টটা ছিল যে প্যালেস্টাইন জুজদের জন্য। ঠিক আছে, আপনি দেখেন ব্রিটিশ হয়ে কেন বলেছি যে ওদের পাবলিক স্টেটমেন্ট ছিল এটা হচ্ছে আপনার জুইসদের জন্য প্যালেস্টাইন, প্রমিসড অ্যারাব অলসো দি হোলি ল্যান্ড। অ্যারাবরাও যেহেতু এগেন অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যেহেতু তারা ই করবে, বিদ্রোহ জানাবে, ওদের ডিল ছিল তোমাদেরকেও আমি এই হোলি ল্যান্ড ওদের জন্য, অ্যারাবদের জন্য ইম্পর্টেন্ট, তিনটা আব্রাহামিক ধর্মের জন্যই ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কি জানি যে ইসরায়েল প্যালেস্টাইন বা ওই জায়গাটা, তাই না? আল আকসা মস্ক, টেম্পল মাউন্ট সবই তো একই। তো তিনটা আব্রাহামিক রিলিজন কি কি? ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম। জুডাইজম কি? ওই হিব্রুদের, সরি, জিউসদের যে ধর্ম, ইহুদিদের যে ধর্ম সেটাকে বলা হয় জুডাইজম, যে JUDAISM। সেই জন্য অ্যারাবরাও খুশি যে ওরা ওই হোলি ল্যান্ডটা পাবে। তো আলটিমেটলি এই যে সাইক্স পিকো এগ্রিমেন্ট, আপনারা এই যে ম্যাপটা এখানে দেইনি, আপনারা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এ পাবেন ম্যাপটা, আমি সুন্দর করে ওখানে দেখি কিছুটা বলেছি, ওই ভিডিওটা দেখলে এই সাইক্স পিকো নিয়ে দেখতে পারবেন। এটা হচ্ছে ব্রিটিশ ওয়ে। দেখেন ব্রিটিশরা কিভাবে গন্ডগোলটার পিছনে ওরাই দায়ী। প্যালেস্টাইন প্রবলেম কন্টিনিউড, দি ব্রিটিশ ম্যান্ডেট অফ প্যালেস্টাইন, এই যে ম্যান্ডেট দিয়ে দিল আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, মাইগ্রেশন ইন হিউজ নাম্বার, এই যে 1970 সালে ওরা যে ম্যান্ডেট দিয়ে দিল যে স্টেট হবে, হ্যাঁ, তারপর কি হলো, যখনই বিশ্বযুদ্ধ শেষ হলো হিউজ নাম্বারে মাইগ্রেশন শুরু হলো। কাদের মাইগ্রেশন? জিউসদের, ইহুদিদের। ইহুদিরা কি করলো যে আমাদের নিজে, আমাদের তো স্টেট ওইটা, আমরা তো আমাদের দেশ পেলাম। তো ইউরোপে এত হিউজ পরিমাণে যে পার্সিকিউশন হতো ইহুদিদের, ওদের মাথায় ঢুকে গেছে যে যদি বাঁচতে হয় আমার যে কোনো মূল্যে হচ্ছে আপনার যেতে হবে, দি হোলি ল্যান্ডে যেতে হবে, অর্থাৎ ইসরায়েলে যেতে হবে, ওটাই আমাদের দেশ, আমাদের এখানে আমরা বাঁচতে পারবো না। তো হিউজ নাম্বারে মাইগ্রেশন হওয়া শুরু করলো আপনার কোথায়, ইসরায়েল বা প্যালেস্টাইন, যেটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মানে ব্রিটিশ কি করছে, ব্রিটিশও মানে এদিকে অ্যারাবদের সাথেও হচ্ছে, যেহেতু অ্যারাবরা তো অবাক এখন যে কি ব্যাপার, এই আমাদের এলাকায় হচ্ছে হঠাৎ করে যে জিউসদের ই বেড়ে গেল, তো অ্যারাবরা তো আস্তে আস্তে টেনশন ফিল করছে। তো ব্রিটিশরা কি করছে যে দুই দিকেই হচ্ছে শান্ত রাখার চেষ্টা করছে, ওদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সবাইকে আলাদা করে দিল। অ্যারাবদেরকে, অটোমান এম্পায়ার তো ভেঙে গেল, আমরা তো জানি প্রথম বিশ্বযুদ্ধের ভিডিওটা যদি দেখে থাকেন ওখানে কিন্তু আমি বলেছি কতগুলো এম্পায়ার সব ভেঙে গেল। তাহলে কি হলো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কোনো কারো এত বড় আর এম্পায়ার নাই, সব ছোট ছোট দেশ হয়ে গেছে। তো এখন কি হলো, জিউস রোজ টু, এজে জিউ মানে ইহুদিরা কি হলো, 30% হচ্ছে মাইগ্রেটিং নাম্বার, আগে যে মাইগ্রেশন ছিল সেটা 30% বেড়ে গেল, আগের থেকে প্রতি 100 জনে 30 জন করে বেড়ে গেল, তাহলে হিউজ না। তো এই যে বাইং অফ ল্যান্ড, তারপরে কি হলো, ইহুদিরা যে কি করলো, লোকাল প্যালেস্টাইনিয়ান আরবদেরকে আস্তে আস্তে ইভিক্ট, মানে কি উৎক্ষেপ, এটাকে কি বলা হয়, উৎখাত না কি বলা হয়, এভিক্ট মানে কি, যে বাসা খালি করা বলে না, আপনারা কেউ যদি জানেন বাংলাটা আমাকে একটু জানান, কমেন্ট সেকশনে একটু বাংলাটা জানিয়ে দেন। ওই যে কি বলা হয়, বাড়ি খালি করে দেওয়া বলা হয় না, ভাড়া বাসা যেরকম ওরকম করে সরিয়ে দেওয়া। আচ্ছা, মেসেজ কেউ দিয়েছেন দেখি, হ্যাঁ উৎখাত, এই তো জুবাইর খুবই ভালো স্টুডেন্ট আমার, ও খালি আমাকে হেল্প করতেছে, সবাই হেল্প করেন। হ্যাঁ, এই যে দিবা জানাইছে উৎখাত, উৎখাত তো আমরা সবাই বুঝি, ওই এভিক্ট মানে যারা প্যালেস্টাইনিয়ান ছিল, লোকাল আরবরা ছিল, তাদেরকে কি করা হলো, আস্তে আস্তে তারা যারা জিউরা গেল ওখানে উৎখাত করা শুরু করলো এবং ল্যান্ড কেনা শুরু করলো। অনেক অ্যারাব ছিল বিদেশে থাকে, অনেক অ্যারাব ছিল যারা গরিব, তারা হচ্ছে প্রচুর টাকার বিনিময়ে ওরা কি করলো, এরকম ছোট ছোট ল্যান্ড কিনে ফেললো। এখন যেটা বলে না সেটেলমেন্ট, এটাকে বলা হয় ইহুদি সেটেলমেন্ট বা জিউস সেটেলমেন্ট বা ইসরায়েলি সেটেলমেন্ট, এখনো কিন্তু চলছে এইভাবে, এখনো কিন্তু দেখবেন আস্তে আস্তে ওখানে যে জায়গাগুলো কেনা হচ্ছে, তাই না? বেনিয়ামিন নেতানিয়াহু তো এই পলিসিতেই এখনো কাজ করে যাচ্ছে, তখনও এটা হয়েছে। তো দেখেন এইভাবে ছোট ছোট যে ল্যান্ড কিনলো, এই মাঝখানে যে এলাকা আছে না, এই মাঝখানের এলাকাগুলো হচ্ছে ওরা কি করলো যে কেনা শুরু করলো। যখন দেখলো যে এইভাবে কিনেছে, তো মাঝখানে এলাকাগুলো তো কিনতে হবে, তো পরে যারা বাদ ছিল অন্যান্য ইহুদিরাও যে কি করলো, এই মাঝখানে এলাকাগুলো কিনে ফেললো। কিনে কি করলো, একটা এনক্লেভ তৈরি করলো। এনক্লেভ মানে কি, এনক্লেভের বাংলা কি,
এই এনক্লেভের বাংলাটা জানো, এই যারা স্টুডেন্ট আছো বাংলা মুখে আসে না, আমি কি করব, ইংলিশে শিখেছি আমি। এনক্লেভ ছিটমহল, রাইট? ছিটমহল আমার মনে পড়েছে, ছিটমহলের মতো, মানে সব এলাকা, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা না হয়ে সব জায়গা একত্রে ওরা এভাবে সেটেলমেন্ট বলে আর কি, জায়গা এভাবে কিনে কিনে আস্তে আস্তে কি হলো, জিউসদের দখল হয়ে গেল, ঠিক আছে, এখনো এটাই চলছে। তারপরে কি হলো, 1936 সালে দেখেন কি হলো, অ্যারাব পিপল রিভোল্ট এগেইনস্ট দি ব্রিটিশ। অ্যারাবরা আস্তে আস্তে বোঝা শুরু করেছে যে কি ব্যাপার, এখানে সব ইহুদিরা চলে আসছে। হ্যাঁ, তো ওরা, অ্যারাবরা স্বাভাবিক রাগ করবে, ওই সময় তো পুরো জায়গাটা চারপাশে সব অ্যারাবিয়ান দেশ, সিরিয়া, ইরাক, ইজিপ্ট, এগুলো সব কি অ্যারাব কান্ট্রি, তো ওর মাঝখানে যদি ইহুদি একটা দেশ হয় তো বুঝতেই পারছেন। তো এখন যখন দেখছে যে এত মাইগ্রেশন বাড়ছে, আস্তে আস্তে জমি কিনছে সব জিউসরা এসে, হ্যাঁ, তো অ্যারাবরা কি করলো, রিভোল্ট করে দিল ব্রিটিশের এগেনস্ট, তোমাদের কথা আর শুনবো না, তোমরা এরকম ডাবল ডিলার। অ্যারাবরা আস্তে আস্তে বোঝা শুরু করলো, জিউস কি করলো, জিউস মিলিশিয়া ফর্মড এইডেড বাই ব্রিটিশ। এখন অ্যারাবদেরকে সামাল দেওয়ার জন্য ব্রিটিশরা টাকা দিল, টাকা দিয়ে মানে যত হেল্প লাগে, অস্ত্র বলেন, এইড বলেন, মানে যত টাকা, আর্থিক সহায়তা বা আপনার আর্মস, যত যুদ্ধাস্ত্র লাগে, এটা দিয়ে মিলিশিয়া তৈরি করলো। মিলিশিয়া মানে কি, ওই যে ছোট ছোট বাহিনী, যে ওদেরকে কন্ট্রোল করতে হবে, অ্যারাবরা তো রিভোল্ট করতেছে। তো দেখেন ব্রিটিশরা এখন জিউসদেরকে কি করলো, যে না তোমরা এখন ফাইট করো, ঠিক আছে। তারপর আবার জিউস মাইগ্রেশন রেস্ট্রিক্টেড। এখন ব্রিটিশ তো বুঝতে পারছে যে দুই দিকেই সামাল দিতে হবে, অ্যারাবদেরকেও সামাল দিতে হবে, জিউসদেরকেও সামাল দিতে হবে। ব্রিটিশরা এখন, তাদের তো কূটবুদ্ধি, তারা কি করলো, জিউসদেরকেও মাইগ্রেশনটা রেস্ট্রিক্ট করে দিল, যে না না এখানে অ্যারাবরা কিন্তু খেপে যাচ্ছে, জিউসদের মাইগ্রেশনটা একটু রেস্ট্রিক্ট করতে হবে, তাহলে কি অ্যারাবরা একটু হলেও শান্ত হবে, অ্যারাবরা যেন একটু মানে রাগটা কমে। তো তারা এইভাবে ম্যানেজ করছে আর কি, দুই দিকেই ম্যানেজ করছে। জিউসদের মাইগ্রেশনটা রেস্ট্রিক্ট করে দিল, যে না বছরে 10,000 জিউস আসতে পারবে, এইরকম করে ওরা দুই দিকেই হচ্ছে সামাল দিচ্ছে, মিলিশিয়া এগেনস্ট ব্রিটিশ। এখন আবার কি হলো, জিউসরা আবার খেপলো, যে ও আচ্ছা তোমরা আমাদের মাইগ্রেশন আবার থামিয়ে দিলা বা কমিয়ে দিলা, আমাদের তো স্টেট তুমি দিয়েছো, তাহলে কেন মাইগ্রেশন কমাবা। তো এইভাবে ব্রিটিশরা আবার বিপদে, অ্যারাবরাও ব্রিটিশদের এগেনস্টে করলো, জিউসরাও দেখেন আবার কি করলো, ওদের যে টাকা দিয়ে জিউসরা, জিউস মিলিশিয়া গঠিত করেছিল ব্রিটিশরা, ওই জিউস মিলিশিয়া ওদের এগেনস্টে, ব্রিটিশদের এগেনস্টে রিভোল্ট করে দিল, ওদেরই এইডে ফর্ম হয়েছে। দেখেন তো ব্রিটিশরা নিজের বিপদে নিজেরাই পড়ছে এবং সামাল দিচ্ছে। হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো তখন হলো, যে 1939, এর মধ্যে 1939 কি হচ্ছে, হলোকাস্ট হচ্ছে ইউরোপে। 36 যেহেতু আমরা কি জানি, 1939 হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাই না? কিন্তু এর আগে থেকেই কিন্তু কি হলোকাস্টের বিশাল যে প্রসেস, আমাদের মহামানব যে হিটলার, সে কিন্তু শুরু করে দিয়েছে। 4.2 মিলিয়ন জিউস এক্সটার্মিনেটেড, মানে কি বলেন তো, 42 লাখ। হলোকস্ট বুঝেন, যদি না বুঝেন আমি একটা বাক্যে যদি এখন বলি আপনাদের কি ক্লিয়ার হবে? হবে না, এই জন্যই আমি বলছি সেলফ স্টাডি, ঠিক আছে। আপনি যদি সেলফ স্টাডি না করেন কখনো, এই এত স্মার্ট একটা প্রসেসে, এত কম্পিটিটিভ একটা প্রসেসে আপনি কুল কিনারা পাবেন না, যত ভালো টিচারই হই আমি। ধরেন আপনি যদি বলেন যে ম্যাডাম খুব ভালো পড়ায় বা আপু খুব ভালো পড়ায়, ধরেন তারপরও আপনার সেলফ স্টাডি কিছু বিট করতে পারবে না। এখন আমি যে হলোকাস্ট বললাম, দুইটা লাইন আমি বলবো, কিন্তু আপনারা অনেক থ্রো করবেন গুগলে, উইকিপিডিয়া আছে, অনেক লিংক আসবে, ডকুমেন্টারি দেখবেন, কিন্তু ডকুমেন্টারি আলটিমেটলি আমি বলেছি এন্টারটেইনমেন্ট পারপাস। ডকুমেন্টারি আপনাকে বিসিএস, ওরা তো আর জানে না আপনি বিসিএস দিবেন, ওরা আপনাকে বিসিএস এ কি আসবে এটা কিন্তু পড়াবে না। সো আপনার দেখতে পারেন, যদি আপনি মানে কঠিন লাগে, পড়াটা কঠিন লাগে, একটু আপনাকে সাহস দিবে, আপনি ডকুমেন্টারি দেখলে কি হয়, কিক স্টার্ট, ইট ক্যান কিক স্টার্ট ইউর প্রিপারেশন। কিন্তু ওইটা আপনি মনে রাখবেন, আপনার ওই যে গুগলে পড়া, হ্যাঁ, পয়েন্ট ধরে ধরে পড়া, কেন হলো, কতজন মারা গেল, কে মারলো, কে হোতা ছিল, কে আসলে পক্ষে বিপক্ষে, এগুলো আপনার সেলফ স্টাডি, উইকিপিডিয়ার মানে কোনো ই নাই, বিকল্প নাই। আমি এখন বলবো হলোকাস্ট কি, গ্যাস চেম্বারে মেরে ফেলেছে,
হিটলার কি করলো, বিশাল বড় বড় আমরা কি জানি অনেক ক্যাম্প তৈরি করলো, যে কনসেন্ট্রেশন ক্যাম্প। কনসেন্ট্রেশন ক্যাম্প একটা নতুন টার্ম পেলেন, এইটা নিয়ে এখন আপনারা স্টাডি করা শুরু করবেন, ঠিক আছে? এই যে দ্যাটস দি ওয়ে, আমি দেখেন আস্তে আস্তে ওয়ে গুলো বলছি। আমি যখনই একটা টার্ম পেতাম সেটা নিয়ে মিনিমাম এক ঘন্টা আমার টাইমের কোনো হুশ থাকতো না, যতক্ষণ না আমি ওটা শিখবো। কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে আপনারা স্টাডি করা শুরু করবেন, এই কয়েকটা লিঙ্ক পড়বেন, দেখবেন যে আপনি হারিয়ে গেছেন শিখতে শিখতে, এবং পরে এটা আর হবে না। যদি আপনি আজকে না করেন পরে কিন্তু হবে না। কনসেন্ট্রেশন ক্যাম্প সার্চ দিবেন, হলোকস্ট সার্চ দিবেন, জিউস পারসিকিউশন, কিভাবে ইহুদিদেরকে ইউরোপে সবচেয়ে পারসিকিউট মানে মেরে ফেলা হতো সবচেয়ে বেশি, কেন তারা তাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, জুইশ স্টেট ইসরায়েলটা তাদের জন্য এত ইম্পর্টেন্ট কেন, ওদেরটা আপনার বুঝতে হবে যে ওরা কতটা কষ্ট করেছে। হ্যাঁ, এদিকে সবারই পয়েন্ট অফ ভিউ দেখতে হবে। আপনি মুসলমান দেখে আপনি ইহুদিদেরকে মানে মানুষই ভাববেন না, এটা তো ঠিক না। মানবিকতা, মানবিক পার্সপেক্টিভে আপনার জানতে হবে, তাদের ইমোশনাল স্টেটটা আপনার বুঝতে হবে, সবার কারণগুলো আপনারা ওয়ে করবেন, যে মানে দাঁড়ি পাল্লায় মাপবেন। তাহলে হলোকস্টে ইউরোপে কি হলো, 4.2 মিলিয়ন অর্থাৎ 42 লাখ ইহুদিদেরকে গ্যাস চেম্বারে নিয়ে যেয়ে মেরে ফেলেছে হিটলার। গ্যাস চেম্বার আর কনসেন্ট্রেশন ক্যাম্প, এইভাবে সার্চ দিবেন আপনার লোম দাঁড়িয়ে যাবে, আপনি শিউরে উঠবেন যে কি হয়েছে ওদের দ্বারা। আর ডকুমেন্টারি দেখলে তো আপনি কয়েকদিন ভাতই খেতে পারবেন না, হ্যাঁ আপনার যত খারাপ লাগবে। সো জাজ করবেন না, আগে আমরা যে জাজ করি না, আপনার না জেনে, এটা হচ্ছে অজ্ঞতা, আমরা ওদের মাইন্ডসেটে ঢুকতে পারি না। আগে যে যুদ্ধ হয়েছে কেন হয়েছে, প্যালেস্টিনিয়ান কি হলো, ক্রিয়েশন অফ ইসরায়েল। ইসরায়েলের ম্যাপটা দেখেন আপনারা, বড় করে নেবেন, যদি আপনারা ওয়েব ভিউতে দেখেন, লাইভে দেখলে বড় করতে পারবেন। এখানে দেখেন ইসরায়েল যখন শুরুতে যখন ক্রিয়েট করা হয় তখন হচ্ছে এটা হচ্ছে ম্যাপ ছিল, পরে এটা কমতে কমতে আমি দেখাবো। এই যে গোলান হাইটস, ওয়েস্ট ব্যাংক, আমি বলেছিলাম না ওয়েস্ট ব্যাংক কেন বলা হয়, এটা আমি বলবো এখনই বলবো। এই যে গাজা স্ট্রিপ, এগুলো হচ্ছে মোটা দাগে জানতে হবে, এই কারণে বড় করে দেখানো হয়েছে। ডেড সি, এটা আমাদের জানা লাগে, এটা আপনার প্রিলিতে দুই একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রিলিতেও এখন এগুলো আসে না, এত অবভিয়াস আসে না, ক্রিটিক্যাল ঘুরিয়ে টুরিয়ে দেয়। এই যে ইজিপ্ট দেখেন ঘিরে আছে, ইসরায়েলকে ঘিরে আছে, এই পুরো এলাকা হচ্ছে ইসরায়েল যদি হয়, উপরে লেবানন, সিরিয়া, হ্যাঁ পজিশনের গুলো শিখবেন কোথায় কোথায় আছে, যে ইস্ট সাইডে জর্ডান, হ্যাঁ বাম পাশে অর্থাৎ ওয়েস্টে কি ইজিপ্ট, তাহলে নর্থে কি আছে বলেন তো, নর্থে যদি প্রশ্ন করা হয় লেবানন, লেবানন হচ্ছে নর্থে, তাহলে আপনার এটা এই সিরিয়া কোথায়, এটা হচ্ছে নর্থ এবং ইস্ট, তাই না? যদি আমরা এভাবে যদি ম্যাপটা টানি, এটা হচ্ছে নর্থ ইস্টে সিরিয়া, তাহলে কোথায় যদি বলা হয় ইসরায়েলের নর্থ ইস্টে হচ্ছে সিরিয়া, ঠিক আছে? আমরা ছোট করে দিই আবার, এটা আপনারা পরে স্লাইডে পেয়ে যাবেন, ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, সুবিধা হচ্ছে আমি তো স্লাইড দিয়ে দিই, তো স্লাইডে আপনারা জুম করে করে পরে এগুলো ম্যাপ গুলো প্র্যাকটিস করতে পারবেন, ঘরে বসে প্র্যাকটিস করতে পারবেন। ক্রিয়েশন অফ ইসরায়েল, ওই যে 1947 ইউএন রেজলিউশন, যুদ্ধ শেষ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গেল, যুদ্ধ শেষ, এখন হচ্ছে ইউনাইটেড নেশনে হচ্ছে কি হলো, ইউএন রেজলিউশন। রেজলিউশন কখন নেয়, এই ইউএন রেজলিউশন 1947, এই যে টার্মটা দিয়ে সুন্দর করে সার্চ করবেন, অনেক লিংক আসবে, 5-10টা লিংকের পড়ে ফেলবেন। ওকে, তো রেজলিউশন কি, এগুলো জানতে হবে। রেজলিউশন কি মানে, যখন কোনো কিছু ডিসিশন নেওয়া হয় ওটাকে বলা হয় রেজলিউশন, মানে ফর্মালি ডিসিশন বলা হয় না, রেজলিউশন বলা হয় যখন ইউনাইটেড নেশন কোনো ডিসিশনে পৌঁছায়, বা এরকম আর কি, সেন্সটা এরকম। তো আপনারা এখানে ঘাটাঘাটি করবেন, 1947 এরকম একটা ম্যাপ মানে তারা ঠিক করলো যে আমরা হচ্ছে এইভাবে ভাগ করব। মানে ব্রিটিশরা যখন দেখলো ওরা সামলাতে পারছে না যুদ্ধের পরে, ওরা তো আগে দেখেছে কি হয়েছে, তো যুদ্ধের পরে কি হলো, ওরা ইউএন কে সমর্পণ করে দিল যে এটা তোমরাই এখন সামলাও, আমরা আর পারছি না। কারণ ওই যে জুইশ মিলিশিয়া, আরব মিলিশিয়া একে অপরকে ঝগড়া লাগে, ওরা ব্রিটিশের এগেনস্টে ওরাই চলে গেছে, তো ব্রিটিশ হার মেরেছে, আমরা আর ম্যানেজ করতে পারছি না, ইউএন কে দিয়ে দিল যে এইটা সলিউশন এখন তোমরা করো, ওরা পাকাইছে সমস্যা, এখন ইউএন কে দিয়ে দিয়েছে যে এটা আমরা একলা আর পারবো না, এতদিন কিন্তু ওরা নিজেরাই ম্যানেজ করত। তো 47 এর ইটা কি ছিল বলেন তো, 50% রুল হলো, যে টু স্টেট নেশন থিওরি আছে না, এটা কিন্তু শর্ট নোটস আসে, এবং টু স্টেট নেশন থিওরিটা খুব বেশি ইম্পর্টেন্ট এইটার জন্য। তো এই যে বলছি টু স্টেট নেশন থিওরি, সার্চ দিবেন, হ্যাঁ আমি যে আমার মুখ থেকে প্রত্যেকটা টার্ম যে বের হবে আপনার, এটা এগেনস্টে উইকিপিডিয়া যেন আপনি 2-3টা আর্টিকেল পড়ে ফেলতে পারেন গুগলে। তো 47 এ ইউএন রেজলিউশন ঠিক করলো, এই রেজলিউশন কি ছিল,
এই রেজলিউশনের মোটা দাগে কিছু ডেটা আপনি শিখে ফেলবেন যে আসলে এই রেজলিউশনের থিমটা কি ছিল। থিমটা ছিল ইকুয়াল ভাগ হবে। এখন ইসরায়েলের স্টেটটাও দরকার, ইসরায়েলে ওই যে আপনার ইহুদিদের জন্য, আবার প্যালেস্টিনিয়ান ওরা আরবরা কেন মানবে, ওরা তো আগে থেকে এখানে ছিল, এটা তো আমাদের এই জায়গা, প্যালেস্টিনিয়ান যারা ছিল তারা তো ওটা মানবে না। সো ওরা ডিসাইড করলো, ইউএন ডিসাইড করলো 50-50, যে তোমরাও 50% এলাকা পাবা, 50% ইসরায়েলিরা বা আপনার জিউজরা পাবে। এই হচ্ছে ইকুয়াল ডিভিশন। এই ম্যাপটা কিন্তু আজকের ম্যাপ না, এই ম্যাপটা হচ্ছে যখন ওরা ঠিক করেছে অর্ধেক অর্ধেক, কিন্তু এখন তো আমরা জানি কি সেটেলমেন্টের মাধ্যমে বেশিরভাগই ইসরায়েলের আন্ডারে, প্যালেস্টিনিয়ানরাই এখন হচ্ছে রেফিউজি। তারপরে কি হলো, এই জুইশ স্টেট অ্যান্ড প্যালেস্টিনিয়ান আরব স্টেট, ইউএন রেজলিউশন কি করলো, নাম দিল যে একটা জুইশ স্টেট হবে আর একটা হচ্ছে প্যালেস্টিনিয়ান আরব স্টেট, দুটো নাম দিল এবং 50-50 ওরা ভাগ করে দিল। এই হচ্ছে থিম ছিল রেজলিউশনের। ইন্টারন্যাশনাল কন্ট্রোল থাকবে জেরুসালেমের উপরে। এই উচ্চারণ কিন্তু জালেম বলবেন না, জালেম মানে হচ্ছে ওই যে বুরকাত জ, যে জালেম যদি বলেন তাহলে কিন্তু এটা হচ্ছে কি হলো, জল্লাদ, মানে এটা কিন্তু মিনিংটা পুরাই উল্টা, এটা বলবেন না, ঠিক আছে। আরবি তো হচ্ছে জালেম, দেখেন বানান হচ্ছে এস এ, সালেম উচ্চারণটা সালেম হবে, জালেম বা জালিমা এগুলা বলবেন না, মানে হচ্ছে অত্যাচারী, ওইটা না। সো ডিসিশন হলো যে ইন্টারন্যাশনাল কন্ট্রোল থাকবে, অর্থাৎ আমি যদি এখন ইসরায়েলের আন্ডারে কন্ট্রোল দিয়ে দিই তাহলে তো ইহুদিরাই কন্ট্রোল করবে, আরবরা কিছুই পাবে না, আরবদের হাতে দিলে তো আরবরা কন্ট্রোল করবে। তো কি হলো ডিসিশন, যে ইন্টারন্যাশনাল কন্ট্রোল থাকবে, অর্থাৎ সবাই মিলে স্বীকৃতি দিয়ে একটা কন্ট্রোল হবে, অর্থাৎ ইউএন, মোট কথা ইউনাইটেড নেশনই এটা কন্ট্রোল করবে। এখানে কোনো পার্সোনাল কন্ট্রোল কেউ করতে পারবে না, দুইটা স্টেট থাকবে, দুইটা স্টেটের ইকুয়াল রাইট। এখন তাহলে কি হলো, এখন এটা কি আরবরা মানবে? ধরেন এখন না হয় সবাই বাধ্য হয়ে অনেকটা লেভেলে এসেছে, এখন সবাই চুপচাপ, আমেরিকার যে পাওয়ারের কারণে সবাই এখন চুপচাপ, আরব দেশ কিছু বলে না। কিন্তু তখন তো ধরেন 1948-1949 দেখেন, আমি দেখাবো যুদ্ধগুলো যে লাগে। এখন এই যে ইউএন রেজলিউশনটা যে হলো, আপনার বুঝতে হবে ইউনাইটেড নেশনের পাঁচটা যে সিকিউরিটি কাউন্সিলের যে পাঁচটা যে সদস্য, পার্মানেন্ট সদস্য যারা অ্যালাইড ফোর্সে ছিল, কারা, ফ্রান্স, ইউকে, তারপর আর কে ছিল, চায়না, তারপরে হচ্ছে আপনার ইউএসএ, আর কে ছিল জানি, যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, সরি সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে যায়, রাশিয়া। তাহলে এদের মধ্যে যে ইউকে আছে, এরাই তো মেইন তখন, হ্যাঁ তখন কিন্তু এরা সদস্য হলো মেইন বুদ্ধি এবং পাওয়ার বলেন, বিভিন্ন কূটবুদ্ধি এদের হাতে, কন্ট্রোলটা বেশি কাদের ছিল, ইউএসএ এবং ইউকে আর ফ্রান্স, এই তিনটা হচ্ছে মেইন আপনার ছিল। তো তারা কিন্তু তারা কি তাদের বিরুদ্ধে কি তারা ই করবে, তাদের বিরুদ্ধে কোনো ডিসিশন নিবে? এখনো কিন্তু তাই আমরা দেখে আসছি, তাই না? এখনো দেখবেন যে আলটিমেটলি ওই অ্যালাইড ফোর্সটাই যা নেয় আর কি, আমাদের পক্ষে, আমরা যে এশিয়ার দেশ বা পুরো বিশ্বের পক্ষে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পক্ষে কিন্তু এখনো কিছু হয় না, এটা তো মানে ওপেন সিক্রেট, কেউ তার বলে না, সবাই আমরা বুঝি। তো আরবরা কি মানবে এই যে একটা ডিসিশন যে হলো, যে কিরে এটা তো আমাদের আমাদের মানে আমাদের দেশ, আমাদের দেশকে তোমরা আরেকটা দেশ ঘোষণা দিয়ে দিলা, ইহুদিরা আসছে, আবার তোমরা কি করলো 50-50 দিয়ে দিলা, 50-50 কেন হবে? তো এইভাবে আরব দেশ, আশেপাশে যত আরব দেশ আছে তারা তো আরবিয়ান, মানে মুসলিম জাতি যারা, মানে এখানে হচ্ছে যে ভ্রাতৃত্ব বোধটা কোথা থেকে, ইসলাম, ইসলামিক জায়গাটা থেকে, তাই না, মুসলিম ব্রাদারহুড থেকে হচ্ছে যে, হ্যাঁ আমাকে দিবা জানাচ্ছেন, ফাতিমা জামান দিবা জানাচ্ছেন, সোভিয়েত ইউনিয়ন টু তো ভেঙে, হ্যাঁ 1991 দিকে, দেন রাশিয়া ছিল নাকি সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ এইটা ঠিক বলেছেন, সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল, আমি ভুল বলেছি, আমাকে কারেক্ট করে দিবেন, হ্যাঁ আমার তো, আমি তো আসলে এটার এক্সপার্ট না, আমি তখন এক্সপার্ট হয়ে গিয়েছিলাম পরীক্ষার জন্য, তখন আমি খুব কারেক্ট ছিলাম, এখন কিন্তু আমি, আমার ভুল ভাল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন, থ্যাংক ইউ দিবা, ঠিক বলেছেন আপনি, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। তো আমি যেটা বলছিলাম যে ইনফ্লুয়েন্স কাদের বেশি ছিল, আমার মূল কথাটা কিন্তু ছিল যে তখনও কিন্তু ব্রিটিশ, ইউএস এদেরই ইনফ্লুয়েন্সটা ছিল, কারণ ব্রিটিশরাই তো এত কিছু করে, যখন ইউএস যোগদান করে তখনই তো যুদ্ধের, বিশ্বযুদ্ধের মানে মোড় ঘুরে যায়, তাই না? তো স্বাভাবিকভাবে এদেরই কিন্তু ইনফ্লুয়েন্সটা বেশি থাকবে।
এটাই আমি বলছিলাম কথায় কথায়। তো থ্যাংক ইউ দিবা, আমাকে কারেক্ট করে দেন প্লিজ। হ্যাঁ, আমি কিন্তু সব অ্যাকুরেটলি বলবো না, আপনাদের অনেক দায়িত্ব এখানে, আমি শুধু আপনাদের মেন্টর, রিমেম্বার। আমি ধরিয়ে দিচ্ছি, সব আপনাদের শিখতে হবে। পরীক্ষা আপনারা দিচ্ছেন এখন, আমি দিচ্ছি না। আমি 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 একবার যে 40তম আমি রিটার্নটা দেইনি, আমার প্রিলিটিকলি কি আমার ওই এনার্জি আর নাই। আমি 41তম অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, আমি আরো পারবো। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার যথেষ্ট, মানে আমি খুব আগে এসেছি মানে এই লাইনে, কিন্তু আমি আমার ওই ধৈর্য আর নেই, আমার লাইফ আছে। যাই হোক, আপনারা হচ্ছে আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের পরীক্ষা, রিমেম্বার, আমার আর পরীক্ষা নেই। সো আপনাদের থাকতে হবে অ্যালার্ট। তো যেটা বলছিলাম যে ওরা কি এখনো দেখি যে আমরা এই পর্যন্ত ডিসিশন গুলো কখনো ওই অ্যালাইড ফোর্সের এগেনস্টে কিন্তু যায় না। কেন যায় না তো বুঝতে হবে, ইকোনমিক সুপার পাওয়ার আরো অনেক ই আছে, কারণ আছে। তো তখনও তাই, এবং কি হলো, এটা কি আরব দেশটা কি মানবে আশেপাশে, যখন মুসলিম ভ্রাতৃত্ববোধ বা আরবিয়ান যে আরবিক যে কান্ট্রিগুলো বা মুসলিম যে জাতি, তারা কি মানবে নাকি? পুরো বিশ্বে যত ওই আশেপাশে দেখেন আপনারা, আমি দেখাবো একটু পরে ম্যাপে দেখাবো, ওরা কি করলো, যুদ্ধ, মানে ওরা এখন রেগে গিয়েছে, এখন যুদ্ধ হবে। ইজিপ্ট, ইরাক, সিরিয়া, ট্রান্সজর্ডান, ট্রান্সজর্ডান বলা হতো আগে, হ্যাঁ, এখন তো জর্ডান বলা হয়, তখন ট্রান্সজর্ডান বলা হতো, অ্যাটাক করলো ইসরায়েলকে। 48 থেকে 49 যুদ্ধ হলো কিন্তু, হ্যাঁ, ইসরায়েল কি করলো, লাভ হলো না। এতগুলো দেশ যুদ্ধ করেও যেহেতু তাদের সাপোর্ট ছিল, ইসরায়েলদের সাপোর্ট হচ্ছে আসল জায়গায়, ব্রিটিশরা, ইউএসরা, এরা হচ্ছে তাদের সাপোর্টে ছিল, তো তারা তারপরও জিতেছে এবং বাউন্ডারি আরো বাড়িয়েছে ইসরায়েল। আমরা দেখবো, আমি এখনই বড় করে দেখাবো, রিফিউজি কি হলো, 7 লাখ বেড়ে গেল। রিফিউজি কারা বলেন তো, এখন কিন্তু জিউজ রিফিউজি, মানে এখন কিন্তু ইহুদি রিফিউজির কথা বলছি, কারণ সদ্য দেশ ঘোষিত হয়েছে, এখন তো ওরা ইচ্ছা মতো আসবে। প্যালেস্টাইনরা তো আছেই ওখানে, প্যালেস্টাইন রিফিউজিরা তখনও আসা শুরু করেনি, রিফিউজিরা 7 লাখ আসা শুরু করলো, এবং অ্যাটাক করেও কোনো লাভ হলো না। দেখেন, আমি দেখাচ্ছি বড় করে, এই দেখেন 1947 কি হলো, পার্টিশন প্ল্যান দিল ইউনাইটেড নেশন, কি করলো, পার্টিশন প্ল্যানটা দিল। এই হচ্ছে তাদের যে প্রপোজ জুইস স্টেট, এই পুরো নীল যে দেখেন, লাইট ব্লু, এই লাইট ব্লু যত দেখছেন, এখানে সুন্দর করে লিজেন্ড দেওয়া আছে, পরে স্লাইডে সুন্দর করে দেখে নেবেন, হ্যাঁ, আপনারা নিজেরাও আরো ই করতে পারবেন। এই প্রপোজ জুইস স্টেট ইউনাইটেড নেশন যে প্ল্যান দিল, সেই অনুযায়ী নীল কালারের যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে জুইস স্টেট, প্রপোজ আরব স্টেট, এই যে পিঙ্ক কালারের যেটা, লাইট পিঙ্ক বা মিষ্টি কালার বলি না বাংলাতে, সেটা হচ্ছে আপনার আরব স্টেট, আরবদেরকে দেওয়া হলো, অর্থাৎ প্যালেস্টাইনিয়ান যারা ওখানে আছে। আর এই ইন্টারন্যাশনালি অ্যাডমিনিস্টার্ড, এই যে দেখেন জেরুজালেম, এই জেরুজালেম যে ছোট্ট যে এলাকাটা, এই যে আরো ম্যাজেন্টা বলতে পারেন, এইটা নিয়ে যেহেতু কারাকারি, এটা নিয়ে আরো হিস্ট্রি আছে। তো এইটা কি করলো, যে ইউএন বললো এটা আসলে ইন্টারন্যাশনালি কন্ট্রোল করা হবে, তোমরা কেউ পাবা না, কারণ এক পক্ষকে দিলে আরেক পক্ষ এটা মানবে না। এখন কি হলো, ওই যে 48-49 যুদ্ধ গুলো যে হলো, তখন কি হলো, ইসরায়েল আরো 1/3 তারা আরো এক্সটেন্ড করেছে, তারা কিন্তু তখন আরো এলাকাটা বাড়িয়ে নিতে পেরেছে, মানে ইসরায়েলই জিতছে প্রতিবার, আমরা তো জানি যে ইসরায়েলই জিতেছে। এখন আবার কি হলো, 1967 এই যুদ্ধটা একটু আলাদা, এবং এটা ইম্পর্টেন্ট, এটা প্রিলিতে আসে, ঠিক আছে? এবং এটা বেশি ইম্পর্টেন্ট কেন, এইটা হচ্ছে একদম মেজর এক্সটেন্ড করে ইসরায়েল যে জিতে, এটা হচ্ছে প্রিএমটিভ স্ট্রাইক করে। এর আগের যে যুদ্ধগুলো ছিল 48-এর সাথে সাথে, ইউএন রেজলিউশন দিল, এই 48-এর সাথে সাথে অ্যাটাক করলো, ইজিপ্ট, ইরাক, ট্রান্সজর্ডান সবাই মিলে এখানে অ্যাটাক করেছে। দেখেন ম্যাপটা আরেকবার দেখেন, এখানে ম্যাপটা দেখেন কিভাবে সবাই মিলে যে ঝাঁপায় পড়লো, June 1948 অ্যারাব আর্মিজ ইনভেড, সবাই মিলে দেখেন যে অ্যারো দেখাচ্ছে, আপনারা স্লাইডে পেয়ে যাবেন, হ্যাঁ। তারপরে জুলাইয়ে দেখেন 1948 ইসরায়েল আর্মি কাউন্টার অ্যাটাক, জুনে আরবরা সবাই মিলে ঝাঁপায় পড়লো ইসরায়েলের উপরে, আর জুলাইয়ে ইসরায়েল আর্মি কি করলো, কাউন্টার অ্যাটাক করলো। তো ইসরায়েল এত কিছুর পরে কেন জিতলো প্রতিবার বলেন তো, ওই যে ব্যাকআপ গডফাদার তো আছেই। তো এটা আপনারা স্লাইডে যখন পাবেন সুন্দর করে বড় করে জুম করে দেখে নেবেন যে আরব কান্ট্রিটা কিভাবে ঝাঁপায় পড়লো, যখন এই 47-এ রেজলিউশন দিল, 48-এ ঝাঁপায় পড়েছে আরব দেশ। তারপরে এই যে এই যুদ্ধ
1967-তে এটার 6 দিন যে যুদ্ধ হয় 6 ডে ওয়ার দেখবেন আপনারা তো প্রিলিতে ছোট ছোট প্রশ্ন পড়েন সবাই কিন্তু আপনার স্টোরিটা জানতে হবে দেখবেন বিভিন্ন গাইড বইয়ে ছোট ছোট করে টিকা থাকে ওটাতে কিছুই বোঝা যায় না এটা অনেক হিস্ট্রি আছে এটা যে 6 ডে ওয়ার গুগল করবেন উইকিপিডিয়া উইকিপিডিয়া কি সুন্দর ছবি টবি সহ থাকে আপনারা পড়লে ইউ উইল ফল ইন লাভ উইথ ইট হ্যাঁ আই ফেল ইন লাভ উইথ ইট আমি বললাম না আমি এখন দেখেন না আমার ভুল ভাল হচ্ছে হ্যাঁ কিন্তু আপনার বুঝতে হবে আজ থেকে আরো 2 বছর আগে খালি পরীক্ষাই হয়েছে 3 বছর আগে আমি প্রিপারেশন নিয়েছি কারণ আমি প্রিপারেশনটা 1 বছর প্রিপারেশন নিয়েছিলাম বিসিএস এ রিটেন এর জন্য আমি 1 বছর প্রিপারেশন নিয়েছি কারণ প্রিলির জন্য আমি পড়িনি পুরো প্রিপারেশনটা আমার রিটেন এর ছিল তাহলে আজ থেকে আরো 3 বছর আগের পড়া আমার ঠিক আছে তখন আমি ক্লিয়ার ছিলাম খুব পড়তাম তো এখন আমার ভুলভাল হচ্ছে কিন্তু এখনো দেখেন আমার মনে আছে কিন্তু তো আপনারা এই যে যখন সেলফ স্টাডি করবেন 6 ডে ওয়ার ইউ উইল ফল ইন লাভ উইথ ইট আপনি পড়তে ইচ্ছা করবে আমি প্রচুর পড়েছি আমার অবসর সময় পড়তাম তো এই এই যুদ্ধটা ইম্পর্টেন্ট কেন এই যুদ্ধটাতেই বড় বড় যে অ্যানেক্সেশন বড় বড় যে দখল ইসরায়েল করেছে এবং এই যুদ্ধটার দেখেন একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রি এমটিভ স্ট্রাইক প্রি এমটিভ মানে কি এই ওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রি এমটিভ মানে ইসরায়েল এবার নিজে যুদ্ধ করেছে প্রথমবার কি ছিল আরবরা অ্যাটাক করেছে এবার ইসরায়েল কি করেছে যে প্রিএমটিভ মানে হচ্ছে তুমি আমাকে হামলা করার আগে আমি তোমাকে হামলা করে দিলাম ইসরায়েল বুঝতে পারছে যে আরবরা যে কোনো মুহূর্তে আবার ঝাঁপায় পড়বে তো ইসরায়েল এবার নিজে থেকে কি করলো অ্যাটাক করে দিল এই জন্য এটাকে বলা হয় প্রিএমটিভ স্ট্রাইক ইসরায়েল কি করলো অ্যানেক্সেশন অফ সিনাই পেনিনসুলা গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংক দেখেন এটা কেন ইম্পর্টেন্ট বলেন এইটা আপনার এই আমার একটা স্লাইডে পড়লে হবে এটা আপনারা অনেক নিজে থেকে স্টাডি করবেন এটা সুন্দর কিন্তু ইয়ে আছে ডকুমেন্টারি আছে আমি তখন ডকুমেন্টারি দেখেছিলাম এই ডকুমেন্টারিটা ভালো বিবিসি ওয়ার্ল্ড এর ডকুমেন্টারি দেখবেন বিবিসির ডকুমেন্টারি আলাদা একটা চ্যানেল আছে আমি এর আগেও বলেছি ইউটিউবে খুব সুন্দর মানে ওদের ডকুমেন্টারির জন্য আলাদা আছে আর আল জাজিরাটা দেখবেন আল জাজিরাটা হচ্ছে একটু দেখবেন যে সঠিক বলে বিবিসি অত বায়াসড বলবে তারা নিজেদের দেশকে সেভ করবে হিস্ট্রিটা একটু ওরা কি করে একটু মানে ট্যাম্পার করে হিস্ট্রিটা বিবিসি কারণ ওরাই হচ্ছে বেশিরভাগের ই ছিল পেছনে ছিল তো ওরা তো এত তো নিজের দুর্নাম করা যায় না তো আপনি আল জাজিরাটা দেখবেন তখনই বুঝবেন যে পার্থক্যটা কোথায় এই দুইটা চ্যানেলই আমি বলেছিলাম এর আগে আজকেও বললাম এইটার উপরে খুব সুন্দর ডকুমেন্টারি আছে ওটা এটা দেখবেন তো এইটা ইম্পর্টেন্ট এই কারণেই যে আপনার হচ্ছে যে এখনো এই দখল গুলা কিন্তু এখনো আছে আপনার ইসরায়েলের শুধুমাত্র সিনাই পেনিনসুলাটা হচ্ছে ব্যাক পায় গাজা আর ওয়েস্ট ব্যাংক কিন্তু এখনো কি ইসরায়েলি দখল করে নিয়েছে না এখনো দেখবেন যে ওখানে কিন্তু খুব একটা মানে প্যালেস্টাইনরা কিন্তু সুবিধা করতে পারছে না এখনো কন্ট্রোল করে ওয়েস্ট ব্যাংক কিন্তু কন্ট্রোল করে যে ওয়েস্ট ব্যাংকের ওয়াল গঠন করে দিয়েছে ইসরায়েল তো মোটামুটি ওরা এখনো কিন্তু দখলটা রেখেছে এই জায়গাগুলোতে এই জন্য ইম্পর্টেন্ট এবং তারপরে কি করলো বেশিরভাগই মানে প্যালেস্টিনিয়ানরা এখানেই এখন কি হলো নিঃস্ব হয়ে গেল বেশিরভাগ এলাকা 1/3 এই যে দেখেন ট্রিপল হয়ে গেল ক্রাশিং ডিফিট বাই আরব নেশন সবাই মানে ইচ্ছা মতো হারলো ওরা একদম ভেঙে পড়লো ইসরায়েল একদম প্ল্যান ট্যান করে ইউএস এর হেল্প নিয়ে অনেক হ্যাঁ এটার যখন নিউজ যখন হয় খুব ভয়াবহ যখন লাইভ টেলিকাস্ট হয় তখন দেখা যায় যে অনেক ভয়াবহ ছিল যুদ্ধটা তো ইসরায়েল ট্রিপল ইটস এরিয়া মানে ইসরায়েল আগে যা এরিয়া ছিল তার এখন 3 গুণ বেড়ে গেল এখানে ম্যাপটা প্রেজেন্টেশন যখন আমরা আমার যখন ভিডিও শেষ হবে স্লাইডে সুন্দর করে ম্যাপটা বড় করে দেখবেন গোলান হাইটস কোনটা ওয়েস্ট ব্যাংক কোনটা জর্ডান কোন দিকে হ্যাঁ সিনাই পেনিনসুলা কোনটা এই যে পেনিনসুলা কেন বলছে এই যে দেখেন আলাদা একটা টুকরা না এই জন্য পেনিনসুলা হ্যাঁ তো এবার দেখে নিবেন পরেরটাতে যাই 3 গুণ করে ফেলেছে ইসরায়েল তার জায়গা এখন দেখেন ইয়ম কিপুর 1973 সালে কি হলো 1973 সালে এখন ইজিপ্টের তো মাথায় হাত তার এত বড় একটা এরিয়া দেখতেই পাচ্ছেন সিনাই পেনিনসুলা কত বড় আচ্ছা আমাদের সাথে আরো নতুন স্টুডেন্ট জয়েন করেছেন হ্যাঁ আচ্ছা ফাতিমা জান্নাত হ্যাঁ এর আগে তো ছিল জান্নাতি আচ্ছা তো কি হলো 1973 সালে ওম কিপুর ওয়ার এটা ইম্পর্টেন্ট কেন কারণ এখানে হচ্ছে ইসরায়েল ইহুদিদের হচ্ছে ঈদের মতো আমাদের যেমন ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা
হ্যাঁ হিন্দুদের হচ্ছে দিওয়ালি বা দুর্গাপূজা, এরকম বড় বড় যে ওকেশন, ইহুদিদের জন্য খুব এরকম একটা ঈদের মতো ওকেশন হচ্ছে ইয়ম কিপুর। ইয়ম কিপুর নামে এখন এই যে টার্মটা পেলেন, সার্চ দিবেন, ওই যে বললাম আর যেন রিপিট না করতে হয়, আমি এই জন্য বললাম প্রত্যেকটা টার্ম আপনারা সেলফ স্টাডি করবেন, প্রচুর সেলফ স্টাডি করবেন। তো এই 73 অ্যারাব নেশনরা প্ল্যান ট্যান করে এই তাদের যে ঈদের মতো যে দিনটা এইটাতে তাদেরকে অ্যাটাক করলো ইসরায়েলিদের। তো ইসরায়েলরা কি ভ্যাবাচ্যাকা খেয়েছে, তারা তো অপ্রস্তুত, এবং তারা কি হলো ঘরকে গেল, এবং তারা প্রথম দিকে কি হলো, প্রথম দিকে কিন্তু হেরে যাচ্ছিল, পরে কি হলো আবার কন্ট্রোল করে ফেললো। মানে ইজিপ্ট কি এই যুদ্ধটা কেন করেছে, ইজিপ্ট অ্যাটাক করেছে তার সিনাই পেনিনসুলা ফেরত নেওয়ার জন্য, সিরিয়া গোলান হাইটসটা ফেরত নেওয়ার জন্য, কারণ ইসরায়েল কি ওই যে 6 ডে ওয়ারে কিন্তু গোলান হাইটস তারপরে আপনার সিনাই পেনিনসুলা এগুলো দখল করে নেয়, ঠিক আছে। তো এই উদ্দেশ্য কি ছিল, ওয়ম কিপুর ওয়ারে তারা ইজিপ্ট সিরিয়া হচ্ছে অ্যাটাক করে এইগুলো ফেরত নিবে, কিন্তু আলটিমেটলি তারা হেরে যায় কারণ ইসরায়েল কাউন্টার অ্যাটাক করে। ওই যে তাদের গডফাদার আছে, খুব দ্রুত তারা তাদের নেভাল যে পাওয়ার, খুব দ্রুত হচ্ছে ব্রিটিশদের হেল্পের মাধ্যমে তারা কিন্তু আলটিমেটলি আরবরাই হেরে যায়, নিজেরা অ্যাটাক করে হেরে যায়। তো এখন যেহেতু দেখলো যে লাভ নাই, ইজিপ্ট কি হলো, মিশর, আজকের যে আমরা মিশর বলি, তারা রাজি হয়েছে যে না আমরা এখন কথা বলবো, যুদ্ধে তো জিততে পারছি না, কোনো বার হারাতে পারেনি ইসরায়েলদেরকে, মানে প্রথম প্রথম ওরাই হয়তো একটু সামলে নিতে কষ্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি ওরাই প্রতিবার জিতে, এই পর্যন্ত তাদেরকে কোনো তারা পারেনি। কেন পারেনি, কারণ তারা জানতো যে এতগুলো আরব কান্ট্রির মধ্যে ওরা যে আছে, ওদের গডফাদার না থাকলে তো ওরা পারবে না, ইউএস আর ইউকে এই যে ওয়েস্টার্ন যে তাদের যে গডফাদার, তাদের হেল্পে প্রত্যেকবার ইসরায়েলি জিতে এখনো দেখেন কত পাওয়ারফুল তারা বসে আছে। তো ইজিপ্ট কি হলো, যে হার মানলো যে ভাই আমরা এখন আমাদের সিনাই পেনিনসুলা চাই, এই যে উপদ্বীপ যে আমাদের লাগবে সিনাই, এত বড় জায়গা আপনারা ম্যাপে দেখেছেন না। তো ইজিপ্ট কি হলো, রাজি হয়ে গেল যে কথা বলবো, এখন আমরা ডিপ্লোম্যাটিক সলিউশন, ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস, এটা ওই যে প্রিলির জন্য সবাই পাগল হয়ে যায়, কিন্তু আপনার স্টোরি আকারে যদি পড়ে তাহলেই হচ্ছে মনে থাকে, না হলে সবাই ভুলায় ফেলে যে অসলো অ্যাকর্ড, ক্যাম্প ডেভিড কোনটা কোনটা, মিডিয়েটর কে কে ছিল, এইভাবে দেখবেন যে প্রিলিতে মুখস্থ করতে করতে প্রত্যেকবার ভুলায় সবাই। তো আপনি যখন স্টোরি আকারে পড়ছেন, আপনি কিন্তু এই যে প্রিলিটাও যে কোয়েশ্চেন গুলো আসে এগুলো কিন্তু আসছে, তা আপনি দেখেন বুঝতে পারছেন, রিটেন আকারে যদি পড়েন আপনি কি ভুলবেন, তা আপনার প্রিলি তো হয়ে যাচ্ছে। এই প্রিলি প্রিলি করে অনেকে কমেন্টে করে যে প্রিলির জন্য চাই, আমি চাই প্রিলির জন্য, আমি পারলে আমার চ্যানেলের উপরে লিখে দিই রিটেন, চ্যানেলের উপরে পারলে আমি লিখে দিই যে রিটেন রিটেন আর ভাইবা। তো আপনারা যদি এভাবে পড়েন আপনার তো প্রিলি হয়েই যাচ্ছে, তাই না? তো মনে থাকবে, মানে প্লাস পয়েন্টটা কি মনে থাকবে, আপনার তো ভুলবেন না। এই ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস হলো 1978 সালে, এখানে মিশর কেন বসলো, এটাতে ইসরায়েলের সাথে বসলো কারণ এগুলো ফেরত নিতে হবে, গোলান হাইটস ফেরত নিতে হবে, সিনাই পেনিনসুলা ফেরত নিতে হবে। ইজিপ্ট কি করলো, রেকগনাইজ দ্য স্টেট অফ ইসরায়েল, ইসরায়েল এর বিনিময়ে এই ক্যাম্প ডেভিডে দেখেন সিনাই পেনিনসুলা যে ফেরত নিবে, ইজিপ্ট এখন বিনিময়ে ইসরায়েল কি করলো যে আমাকে তোমরা স্বীকৃতি দাও, আমাকে তোমরা স্বীকৃতি দাও। এটা কত বড় একটা বিষয়, কারণ কোন আরব নেশন বা পৃথিবীতে ওরা কিন্তু মানে ইন্টারন্যাশনালিও ক্রিটিসিজম পাচ্ছিল, এবং আরব নেশন কেউ তো ওই যে ওই পুরো মিডল ইস্টে তো ওদের কোনো সুবিধা করতে পারছিল না। এই আরব একটা দেশ, আরব আরব নেশন একটা ইজিপ্ট, সে যদি স্বীকৃতি দেয় এটা তাদের জন্য জিত, এর বিনিময়ে সিনাই পেনিনসুলা ইসরায়েল দিয়ে দিল। আপনার মনে হতে পারে একটা স্বীকৃতির বিনিময়ে, তাহলে এই স্বীকৃতির বিনিময়ে ওরা এত বড় একটা ডিল করলো। তো এই জন্য কিন্তু ওই যে দেখবেন যে এটার জন্য কিন্তু আরবরা এত খেপেছে যে যে যারা হচ্ছে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের দেখবেন যারা মূল ই ছিল, আমি ক্যাম্প ডেভিড অ্যাকর্ড এখানে ডিটেলে দেইনি, আপনারা ওই যে বললাম আপনার কাজ হচ্ছে গুগল করা, দেখে নিবেন কে কে ছিল প্রিলিতে, খুব দেখবেন গাইডে পড়ায় এই পক্ষ ওই পক্ষ, এটা আমি অতটা মানে এত ভিতরে যাওয়ার দরকার নেই, আমাদের অসলো অ্যাকর্ডটা ইম্পর্টেন্ট। তো এটা আপনারা একটু সার্চ করে দেখে নেবেন কে কে ছিল। তো এটার জন্য আনোয়ার সাদাত প্রবাবলি, আমার নামও দেখছেন আমি ব্লারি, তো অ্যাসাসিনেটেড হয়, অর্থাৎ আরবরা এতই খেপেছে, আরব জনগণরা তো মানতে পারেনি তুমি ইসরায়েলকে কেন তুমি স্বীকৃতি দিলা। তো যে মানে যে ছিল প্রধানমন্ত্রী যে ছিল মিশরের তখন, তাকে খুন করে ফেলা হয়েছে এটার জন্য। তো কতটা মানে মানুষ কতটা মানে তখন তো মানতে পারেনি,
তো এটা আপনারা যখন নিজেরা পড়বেন একটু পক্ষগুলো একটু দেখে নিন, আমি এখানে স্লাইডে দেইনি, ঠিক আছে? এই যে আনোয়ার সাদাত, হ্যাঁ জুবায়ের আমার খুবই ভালো স্টুডেন্ট, সে আমাকে খুব হেল্প করছে, আপনারাও হেল্প করেন। তো আনোয়ার সাদাতকে মেরে ফেলা হয়, আমি বললাম না আমার যে ব্লার হয়ে গেছে আমার মেমোরি, এখন তো ধরেন আমি তো আর প্র্যাকটিসে নেই, একটু ভুলভাল বলে আমাকে একটু কাইন্ডলি ধরিয়ে দিবেন। হ্যাঁ আমার মানে এত ডিটেল অ্যাড করলে ক্লাসগুলো তো এমনি বড় হয়, আরো বড় হয়ে যাবে, আপনাদের কাছ থেকে আমি শিখিয়ে দিলাম, আপনারা গুগল করবেন। তো এটা তো মানতে পারেনি সবাই, 1978 সালে ক্যাম্প ডেভিড অ্যাকর্ড হয়, বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দিল ইজিপ্ট, নো মোর। এখন কি হলো, এই যে এতগুলা যুদ্ধ হারতে হারতে ওরা বুঝে গেছে যে ভাই ইসরায়েলকে হারানো সম্ভব না, সব আরবিক দেশগুলো আস্তে আস্তে কি হলো, এই ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের পরে আস্তে আস্তে সবাই একটু ঝিমিয়ে গেল, মানে ওরা হচ্ছে আর সরাসরি যুদ্ধ করে না ইসরায়েলকে, সরাসরি আগে যেরকম খালি কথায় কথায় পিঞ্চ করতো এবং যুদ্ধ যুদ্ধান্তেই যে একটা অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু কমে আসলো, এবং সবাই আস্তে আস্তে মেনে নেওয়া শুরু করলো, পিস টাইপের হয়ে গেল যে না আমরা আচ্ছা ঠিক আছে কো এক্সিস্ট করতে পারি, উই ক্যান কো এক্সিস্ট। আচ্ছা এই যে জুবায়ের আমাকে জানাচ্ছে 1981 খুন করেছে, জুবায়ের খুব ভালো স্টুডেন্ট মনে হচ্ছে কারণ ওর আগের অনেক নলেজ আছে। তো 1981 খুন করা হয় যে আনোয়ার সাদাতকে, এবং এটা হচ্ছে একটা নর্মাল সিভিল, একটা সিভিল পাবলিকই মানে সিভিল আমাদের মতো সিটিজেনই খুন করেছে, কারণ এতটা ইমোশন একটা জড়িত, তাই না? আরব নেশনের সাথে, ইহুদিদের সাথে, আমাদের মুসলিম জাতির তো অনেক বিরোধ আছে। তো থ্যাংক ইউ জুবায়ের, আমাকে কানেক্ট, আমাকে হেল্প করতে থাকো, তুমি এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে? আমাকে জুবায়েরকে বললাম, সে এখন থেকে আমাকে হেল্প করবে। আচ্ছা পিএলও স্টার্টেড বাই পলিটিক্যাল এন্ড টেরর ট্যাকটিক্স, তো এখন কি হলো পিএলও কোনটা বলেন তো? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, সুন্দর করে গুগল করবেন উইকিপিডিয়া, ওই যে বারবার বলছি প্রত্যেকটা টার্ম আপনারা আপনাদের সেলফ স্টাডি। পিএলও উদ্ভব হলো এবং পিএলও কি করলো, পলিটিক্যাল এর মাধ্যমে ওরা ডিপ্লোম্যাটিক ভাবেও চেষ্টা করছে প্যালেস্টাইনের অধিকার নিয়ে কাজ করার জন্য, এদিকে ওরা টেরর অ্যাটাক্সও করছে, মানে সন্ত্রাসী হামলাও করছে আবার ডিপ্লোম্যাটিক ভাবেও চেষ্টা করছে, কারণ এখন তো আর উপায় নাই, মানে প্যালেস্টাইনরা এখন তো আমরা জানি যে তারা নিজের দেশে নিজেরাই কি রেফিউজি। এইখানে একটু ক্লামজি হয়ে গিয়েছে কারণ আমি অনেক ডেটা দিয়েছি, এটা আপনাদের স্লাইডে যেন নোট আকারে থাকে, এটা উইকিপিডিয়া থেকে জাস্ট নিয়ে দেওয়া, ঠিক আছে? উইকিপিডিয়ায় সুন্দর করে পার্টিসিপেন্ট দেওয়া আছে, পক্ষ বিপক্ষ, এটা আমি জাস্ট তুলে দিয়েছি আপনারা স্লাইডে যেন নোট আকারে পান, ঠিক আছে? এটা টেক্সট বেসিস, আমি এত এখানে পড়ানোর কিছু নেই, আপনারা দেখে নেবেন কোন পক্ষ কি ছিল, কঠিন কঠিন নাম, এই যে দেখেন বিল ক্লিনটন তো আমরা সবাই চিনি। আচ্ছা আমি পরে আসছি, আগে হচ্ছে এর মধ্যে কি হলো দেখেন, প্রথম ইন্তিফাদা হয়েছে, তারপরে হচ্ছে 100 জু, আপনারা যদি দেখতে কষ্ট হয় ডোন্ট ওয়ারি, আমি বলে দিচ্ছি পরে স্লাইডে আপনারা যখন ম্যাটেরিয়ালটা পাবেন তখন সুন্দর করে বড় করে দেখে নিন, এটা আমি আপনাদের নোটের জন্য দিয়েছি, এই এই ডেটাটা ইম্পর্টেন্ট। 1993 যে অসলো অ্যাকর্ড হয় এটা ইম্পর্টেন্ট, এই যে বিল ক্লিনটন হচ্ছে মিডিয়েটন করেছে এবং মিডিয়েট করেছে, আর উইকিপিডিয়া থেকে এই এই ডেটাটা আমি তুলে ধরেছি, এই ডেটাটা আপনারা মোটা দাগে কয়েকটা ডেটা তুলে রাখতে পারেন, নোট করতে পারেন, অথবা আমার স্লাইডেই কাজ চলবে। তো প্রথম ইন্তিফাদা, ইন্তিফাদা কি এটা জানতে হবে, হ্যাঁ ইন্তিফাদা হচ্ছে আপনার আপ্রাইজিং, গণ অভ্যুত্থান, ওই যে পিএলও শুরু হলো এবং আরবরা তো এখন দেখছে, প্যালেস্টাইনরা তো এখন দেখছে যে ওদের উপায় নাই, নিজের দেশে নিজেরাই রিফিউজি। তো ইন্তিফাদা ওয়ার্ডটার মিনিংটা জানতে হবে আপনার, রিভোল্ট বা আপ্রাইজিং, অভ্যুত্থান বলি না আমরা, আমাদের যে গণ অভ্যুত্থান হয় 1969-এ ওরকম হচ্ছে প্রথম ইন্তিফাদা হলো, এটা প্রিলিতে আসলেও আসতে পারে, শর্ট নোটস আমার মনে আছে কোচিং এ আমি দিয়েছিলাম। তো এইটার মাধ্যমে কি হলো, যুদ্ধ ঘোষণা করলো প্যালেস্টাইনরা, ওই যে পিএলওরা, ওরা কি করলো টেরর অ্যাটাকস ওরাও শুরু করলো যে না এত কথাবার্তায় হচ্ছে না, এখন আমাদের যুদ্ধ করতে হবে, ঠিক আছে? বিভিন্ন হামলা শুরু হলো এবং 100 জু মারা গেল, হ্যাঁ, এবং 1000 প্যালেস্টাইন ডেড, 1000 প্যালেস্টাইন মারা গেল এবং মাত্র 100 জু মারা গেল। এই এখন যে গন্ডগোলটা শুরু হয়েছে, এখন ইউএসএ আগিয়ে আসলো, অসলো অ্যাকর্ড হলো 1993 সালে, এই যে আপনার টাইম লাইন ধরে যদি নোট করেন, টাইম লাইন ধরে নোট করুন 1993 সালে অসলো অ্যাকর্ড, এবং ছবি দেখে মনে রাখবেন, ছবি দেখলে কিন্তু ভুলবেন না, একে তো আপনারা চিনেন, সবাই চিনেন ইয়াসির আরাফাত, তাই না? এখানে দেখেন এই পিএলও লিডার ডিউরিং অসলো পিস প্রসেস, খুব সুন্দর করে এটা আমি জাস্ট উইকিপিডিয়া থেকে কপি পেস্ট মারছি আপনারা নোটের জন্য, আপনারা দেখে নেবেন, হ্যাঁ আমি এটা খুব দ্রুত পার করে যাচ্ছি, এটা আর সময় নষ্ট করবো না। যত ইহুদি যে নামগুলো না, এগুলো খুব কঠিন কঠিন, আপনারা যখন নোট করবেন ওই
নামগুলো একটু চেষ্টা করবেন যে দুই তিনবার মানে মনে পড়ে পড়ে মনে রাখার। আমার এখন উচ্চারণ করলে দাঁত ভেঙে যাবে, উচ্চারণ করলাম না। প্যালেস্টাইন প্রবলেম কন্টিনিউড, এই যে অস্ট্রো প্রসেসটা যেহেতু আমার কাছে মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ একটু শেষের দিকে, তো এটা নিয়ে আমি আরো একটু ডেফিনিশন তুলে ধরেছি। আমি একটু জাস্ট রিড করে দিই, আপনারা স্লাইডে পেয়ে যাবেন, নোট করবেন। এটা অস্ট্রো প্রসেস ইজ দ্য পিস প্রসেস। এই যে পিস প্রসেস শুরু হলো, এখনো এডিটোরিয়াল লেখা হয় অস্ট্রো প্রসেস নিয়ে, এডিটোরিয়াল আসে এখনো। এই কারণে অস্ত্র প্রসেস নিয়ে আমি একটু ডেপতে এসেছি, আমি ক্যাম্প ডেভিড নিয়ে এত ডেপতে যাইনি, ঠিক আছে? এইগুলো আমাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে পিস প্রসেস। দেখবেন এখনো এডিটোরিয়ালে আসে অস্ত্র প্রসেস ওয়াজ বা পিস প্রসেস ওয়াজ ফেইলড। এটা আসলে একটা মানে হাস্যকর একটা প্রহসন ছিল, এটা কিন্তু এখনো সফল না। দেখেন দ্যাট স্টার্টেড ইন 1993 উইথ সিক্রেট টকস বিটুইন ইসরায়েল এন্ড পিএলও। আচ্ছা, নিশি আমাদেরকে কমেন্ট করেছেন, নিশি জানাচ্ছেন আপু আমার একটু প্রবলেম হচ্ছে, একটু পর পর শোনা যায় না, আবার বের হয়ে ঢুকতে হচ্ছে। আচ্ছা নিশি, আপনার ইন্টারনেট কানেকশনে একটু দেখতে হবে। আচ্ছা, এটা কি সবার প্রবলেম হচ্ছে নাকি শুধু নিশির হচ্ছে, একটু জানিয়ে দিন তো সবাই। আপনাদের সবার কি দেখতে বা শুনতে প্রবলেম হচ্ছে কিনা। আমাদের সাথে প্রসেনজিৎ জয়েন করেছেন, প্রসেনজিৎকে স্বাগতম জানাচ্ছি। অথবা আগে হয়তো জয়েন করেছিলেন, আমি হয়তো খেয়াল করিনি। হ্যাঁ, আচ্ছা, দিবা জানাচ্ছেন প্রবলেম হচ্ছে না, তানভীর খান জানাচ্ছেন প্রবলেম হচ্ছে না, রাসুল কবির জানাচ্ছেন প্রবলেম হচ্ছে না। হ্যাঁ নিশি, তাহলে এটা আপনার আনফরচুনেটলি প্রবলেম, ইন্টারনেট কানেকশনে প্রবলেম হচ্ছে। আপনি ইন্টারনেট কানেকশনটা আবার নতুন করে রিকানেক্ট করেন, ঠিক আছে? এটা ইন্টারনেট এখন তো বৃষ্টি বাদলের দিন, এটা এটা সমস্যা লেগেই থাকবে, ঠিক আছে? আমরা ক্লাসে চলে যাই। তাছাড়া আপনি ডোন্ট ওয়ারি, আপনি তো পরে রেকর্ডেড পাচ্ছেন, আমার ক্লাসগুলো আমি দিয়ে দিই। হ্যাঁ, আপনার একটু ওয়েট করতে হবে আর কি, লাইভে যেটা আপনি দেনান্দেন পাচ্ছেন আর পরে রেকর্ডে একটু দেরি হয়, এই আর কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, এই অস্ত্র প্রসেসকে বলা হয় পিস প্রসেস, এবং 1993 এটা শুরু হয় ইসরায়েল এবং পিএলওর মাধ্যমে। পিএলও, রিমেম্বার, প্যালেস্টাইনকে কে রিপ্রেজেন্ট করছে? পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই যে পিএলও বললাম, এই পিএলও নিয়েও কিন্তু আপনারা কি করবেন, সেলফ স্টাডি করবেন, প্রচুর সেলফ স্টাডি করবেন, যে কখন এটার কেন শুরু হলো, এটা উদ্যোক্তা কে কে, হ্যাঁ এটা নিয়ে একটু সার্চ করে নিন। আমার এই স্লাইডে কিন্তু এত ভিতরে লেখা নাই। ইট বিকেম এ সাইকেল অফ নেগোসিয়েশন। এই পিস প্রসেসটা কি, এখানে ডেফিনিশন দিয়েছে, দেখেন এটাও উইকিপিডিয়া থেকে নেওয়া, ঠিক আছে, ডাইরেক্ট কপি পেস্ট করেছি আমি। ইট বিকেম এ সাইকেল অফ নেগোসিয়েশন, সাসপেনশন, মিডিয়েশন, রিস্টার্ট অফ নেগোসিয়েশন, সাসপেনশন এগেন। মানে এই পিস প্রসেসটা কি ছিল মূলত, বিভিন্ন নেগোসিয়েশন চলছে, তারপরে কেউ মানছে কেউ মানছে না, সাসপেনশন মানে কেউ মানে বলছে যে আমি আর আসবো না, বন্ধ, আবার এই যে মিডিয়েশন, এর মধ্যস্থতা করছে ইউএসএ বিভিন্ন লিডার। এই প্রসেসটা এখনো চলছে কিন্তু, মানে থামাথামি নাই এখনো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এ পর্যন্ত পারে নাই, তাই না? কিন্তু সে কিন্তু খুব প্রায় নিচ্ছে, আমি পেরেছি। আসলে এই পিস প্রসেস প্রহসন, কারণ সবকিছু যদি ইসরায়েলের যদি আপনার পক্ষে যায় তাহলে কি এটা পিস প্রসেস হলো? সব তো ইসরায়েলের পক্ষেই হলো, সো এই জন্য এটা ফেল। তো এটা একটা প্রহসন, দেখবেন এখনো আসে, যে এই জন্য অসলো অ্যাকর্ড, অসলো অ্যাকর্ডটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ওই ক্যাম্প ডেভিডটা মানে কম্পারেটিভলি একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি এটা ডেফিনিশন দিয়েছি, দেখে নেবেন আপনারা, পরে এটা নোট করবেন, এটা আমারটা দিয়ে হবে না। এ নাম্বার অফ এগ্রিমেন্টস ওয়্যার রিচড আনটিল দি অসলো প্রসেস এন্ডেড আফটার দি ফেলিয়ার অফ ক্যাম্প ডেভিড সামিটস ইন 2000 আউটব্রেক অফ সেকেন্ড ইন্তিফাদা। এই যে প্রথম ইন্তিফাদা বললাম, যে প্রথম ইন্তিফাদাও সম্ভবত 1981 সালে, সালটা দেখে নেবেন, ইন্তিফাদা সম্ভবত 1981 সালে প্রথম ইন্তিফাদা, পরের ইন্তিফাদা আপনার কি হলো এই যে 2000 সালে, আমরা দেখবো। হ্যাঁ, সেকেন্ড ইন্তিফাদাও আমি দিয়েছি 2000-2005 প্রবলেম আমি দিয়েছি নোটে। তো প্রথম ইন্তিফাদা যে হলো, তারপরে এই যে প্রসেসটাও ফেল হলো, তারপরে সেকেন্ড ইন্তিফাদা আবার শুরু হয়ে গেল। কারণ ক্যাম্প ডেভিড সামিটটা 2000 সালে, প্রথম যে ক্যাম্প ডেভিড 1978 ছিল, এটা হচ্ছে সেকেন্ড ক্যাম্প ডেভিড। তো জানেন একটা আসলে এটা মেইনলি একটা অবকাশ যাপন কেন্দ্র আর কি, মানে একটা হোটেলের নাম প্রবাবলি। হ্যাঁ, একটু দেখে নেবেন, ক্যাম্প ডেভিড শুনে আপনারা অনেকেই জানেন না এটা আসলে কিসের নাম। তো এই ছোট্ট ছোট প্রত্যেকটা টার্ম আপনারা সার্চ করবেন, প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট। এই ক্যাম্প ডেভিডও হচ্ছে একটা অবকাশ যাপন কেন্দ্রের নাম, যেখানে হচ্ছে সামিট গুলো হয়। হ্যাঁ, তো এই জন্য অনেক কিছু মনে হয় আমরা জানি, আসলে দেখবেন সার্চ করে দেখবেন ভিতরে আরো অনেক কাহিনী আছে।
2000 সালে আবারো বসেছে কিন্তু আলটিমেটলি ফেল হয়েছে। এই ফেল হওয়ার কারণে কি হলো, সেকেন্ড ইন্তিফাদা মানে দ্বিতীয় অভ্যুত্থান হলো। আরবরা প্যালেস্টিনিয়ানরা ওরা দেখলো যে ওদের রাইটের কোনো কিছু হচ্ছে না, আবার ওরা অভ্যুত্থান করলো। এবং এই সেকেন্ড ইন্তিফাদা কি হলো, দেখেন রোড ম্যাপ ফর পিস ওয়াজ ইন্ট্রোডিউস মেইনলি সেকেন্ড ইন্তিফাদাতেই হচ্ছে পিস প্রসেসটার একটুটা মানে একটু রাস্তা দেখা গিয়েছে। কারণ এখন তো ওরা টেরর অ্যাটাক, বিভিন্ন বম্বিংস, হ্যাঁ বাস, বিভিন্ন বাসে বম্বিং করেছে এই সেকেন্ড ইন্তিফাদায় যারা রেবেল, হ্যাঁ, তো তখন হচ্ছে ভয় পেয়েছে আর কি, মানে যে ইসরায়েলি পক্ষ, তারপরে ইউএস পক্ষ, তখন আসলে পিস প্রসেসটা আস্তে আস্তে শুরু হয়। তারা তার প্যালেস্টাইনরা তারা তাদের রাইট নিয়ে কথা বল যেহেতু ফাইট করছে, এখন তো ওরা ভয় পেয়েছে। দেখেন ইন্ট্রোডিউস উইচ এক্সপ্লিসিটলি দেখেন এইমড অ্যাট টু স্টেট সলিউশন অ্যান্ড দি এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইনিয়ান স্টেট। আসলে তখনই এই টু স্টেট সলিউশনের কাজটা একটু শুরু হয়, কারণ তখন তো ইসরায়েলিরা তারপরে ইউএসরা এরা ভয় পেয়েছে যে না এখন তো আসলে এরকম বম্বিং অ্যাটাক হচ্ছে, বিভিন্ন টেরর অ্যাটাক করছে, হ্যাঁ, তখন এই ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট নিয়ে আসলে মানে একটু দেখা যায় যে রাইট নিয়ে কথা বলা যায় এবং বিভিন্ন টক শুরু হয় ওদের পক্ষে। দি রোড ম্যাপ হাউএভার সুন এন্টার্ড এ সাইকেল সিমিলার টু দি অসলো প্রসেস বাট উইদাউট প্রডিউসিং এনি এগ্রিমেন্ট। কি হলো আলটিমেটলি ঘুরে ফিরে কি ওই অসলো প্রসেসের মতোই কিন্তু হলো, যে একবার এগ্রিমেন্ট হয়, একবার কেউ মানছে কেউ মানছে না, সাসপেন্ড হচ্ছে, বিভিন্ন মিডিয়েশন হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, কেউ কারোটা মানছে না, ঠিক আছে, সবকিছু ওই ইসরায়েলের পক্ষে যায় ঘুরে ফিরে অসলো প্রসেস, বুঝতে পারছেন? সো আলটিমেটলি কোনো এগ্রিমেন্টে কিন্তু আমরা কি জানি যে পৌঁছায় নাই। তো এইটা আপনারা নোট করবেন, ঠিক আছে, আমি এটা উইকিপিডিয়া থেকে দিয়েছি। আপনারা তারপরে যা যা কনফিউশন হবে নিজেরা বিভিন্ন টার্মগুলো রিলেটেড যত টার্ম আজকে রাতে যদি না পারেন কালকে যখন ভিডিও যাবে স্লাইডগুলো পাবেন, স্লাইডগুলো দেখে দেখে প্রত্যেকটা টার্ম আপনি নিজে যে পড়লেন এই পড়ে নোট করে ফেলবেন, যত রেলেভেন্ট টার্ম পাচ্ছেন, ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস, অসলো প্রসেস, তারপরে আমি যা যা বললাম, ইয়ম কিপুর কি, সিক্স ডে ওয়ার, যা যা বললাম সবগুলো একটা লিস্ট যেন আপনার থাকে, আপনার পরে আর কোনো ঘাটাঘাটি করা লাগবে না, ঠিক আছে। খাতাতে নোট যেহেতু করতেই হবে, এগুলো তো স্ট্যাটিক, এগুলো নোট করতে হবে কারণ এটা চেঞ্জ হবে না। আর আমার স্লাইড আপনাদের হেল্প করবে, কিন্তু রিমেম্বার আপনার নিজের নোট না করলে আপনার কিচ্ছু মনে থাকবে না। আচ্ছা, জুবায়ের জানাচ্ছেন আপু দ্য ডিল অফ দি সেঞ্চুরি অফ ওসলো থেকে আসছে নাকি পিস প্রসেস থেকে, দ্য ডিল অফ দি সেঞ্চুরি, তাই না? এটা হচ্ছে ডিল অফ দি সেঞ্চুরি, তো আসলে আমার যতদূর মনে পড়ে তো ট্রাম্প হচ্ছে আপনার ই দিয়েছে, আপনার ট্রাম্প নাম দিয়েছে আসলে, তো এটা তো ডিল অফ দি সেঞ্চুরি, মানে তো হাস্যকর, ট্রাম্প হচ্ছে নিজে নিজে নাম দিয়েছে যে এটা হচ্ছে ডিল অফ দি সেঞ্চুরি এই কিছুদিন আগে, হ্যাঁ, এইটা ওই অসলো প্রসেস থেকে আসে নাই আমার যতদূর আমার মনে পড়ে, হ্যাঁ, তারপরে আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ, আমার যতদূর মানে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনও দেখছিলাম যে ট্রাম্প হচ্ছে যে ঘোষণাটা দেয় তখনই ও বলে ডিল অফ দি সেঞ্চুরি, এটা অসলো প্রসেসের সাথে মানে অসলো অ্যাকর্ডের সাথে রিলেটেড না, কিন্তু অসলো প্রসেস কাকে বলা হয় বলেন তো, পিস প্রসেসটাকে অসলো প্রসেস বলা হয়, সো ওই সেন্সে আপনি বলতে পারেন, কিন্তু ডিল অফ দি সেঞ্চুরি ট্রাম্প নিজে নিজে নাম দিয়েছে আমার যতদূর মনে পড়ে, এটা কেউ মানে না, এটা তো হাস্যকর। আচ্ছা, দি রাইজ অফ হ্যামাস, এখন কি হলো এই যে সেকেন্ড ইন্তিফাদা যেহেতু লাভ হচ্ছে না, সেকেন্ড ইন্তিফাদা কি হলো, দি রাইজ অফ হামাস হলো মোর ন্যাশনালিস্টিক অ্যান্ড এক্সট্রিমিস্ট। হামাস কি বলেন তো, হামাস হচ্ছে জঙ্গি টাইপের, মানে হামাস হচ্ছে এক্সট্রিমিস্ট। পিএলও কিন্তু কি চায় যে না আমাদের রাইট নিয়ে আমরা কথা বলি, প্যালেস্টাইন নিয়ে কথা বলি, ওরা এতটা মানে হিংস্র না, কিন্তু হামাস হচ্ছে একদম এক্সট্রিমিস্ট একটা গ্রুপ, যে আমাদের এই ল্যান্ডে, এই হলি ল্যান্ডে প্যালেস্টাইনের ইসরায়েলের কোন মানে নামই থাকবে না, থাকবে না, একটা আরবিক নেশনে, একটা আরবিক একটা ইহুদি দেশ থাকবে, তো এরকম হচ্ছে চিন্তা ভাবনা হামাস, এই জন্য এটাকে বলা হয় মোর ন্যাশনালিস্টিক অ্যান্ড এক্সট্রিমিস্ট। এই এই হামাসের কারণেই কিন্তু পরবর্তীতে ওই যে বলা হলো যে আসলে সবাই একটু ভয় টয় পেয়ে তখন একটু প্যালেস্টাইনদের রাইট নিয়ে কথা বলা শুরু হয়েছে। তারপরে কি হলো, প্যালেস্টাইন অথরিটি অফ পিএনএ ফর্মড ফর সেলফ গভর্নেন্স অফ ওয়েস্ট ব্যাংক এন্ড গাজা। এই সেকেন্ড ইন্তিফাদার পর থেকে এই ঘটনাগুলো আর কি, হ্যাঁ, এই যে আমি লিখছি দেখেন, সেকেন্ড ইন্তিফাদা চলে হচ্ছে 2000 থেকে 2005, তো এর পরে যেটা হলো যে এগুলা এগুলা হলো যে
সেলফ গভর্নেন্সের জন্য প্যালেস্টাইনিয়ান ন্যাশনালিস্ট অথরিটি, এই পিএনএ হচ্ছে প্যালেস্টাইনিয়ান ন্যাশনালিস্ট অথরিটি, এটা এনটা হচ্ছে ন্যাশনালিস্ট অথরিটি, এরকম গঠন করা হলো যেন ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে সেলফ গভর্ন করা হয়। হ্যাঁ, এটা যেন ইসরায়েলের হাতে না থাকে, সেলফ গভর্ন যেন করা হয়। তো এটা আমি আগের আগের স্লাইড থেকে চলে এসেছে, ক্যাম্প ডেভিড অ্যাকর্ড যে 2000 সালে এটা ফেল হলো, সেকেন্ড ইন্তিফাদা কি হলো 2000 থেকে 2005 পর্যন্ত চললো, এবং সেকেন্ড ইন্তিফাদার আমি ডিটেলটা দিয়েছি, 1000 জিউ মারা গিয়েছে, 3200 প্যালেস্টিনিয়ান মারা গিয়েছে, মানে প্রথম ইন্তিফাদার থেকে বেশি হচ্ছে মানুষজন মারা গিয়েছে। বম্বিংস অফ বাসেস এবং টেরোরিস্ট অ্যাটাক্স, ইন্তিফাদার হচ্ছে মেইন বৈশিষ্ট্য, আমি বললাম না বাস, ওরা হচ্ছে বাসে বম্ব করতো, বিভিন্ন বাসে বম্বিং এর মাধ্যমে ওরা টেরোরটা ছড়িয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে আমার শেষ করতে হবে, কারণ আমি এটা আরো মানে আরো এটা অনেক ডিটেল আছে, এটা আপনারা পার্ট টু এর জন্য একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমি এটা শেষ করতে পারিনি, আমার আরো আরো বড় করে করার আর কি প্ল্যান, এটা অনেক বড় হয়ে যাবে, আজকে অলরেডি আমাদের কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই আমরা সেকেন্ড ইন্তিফাদা পর্যন্ত আছি, 1000 জিউ মারা গেল, 3200 প্যালেস্টিনিয়ান কি হলো ডেড হলো, এবং মানে আমরা সে কন্টিনিউশনে থাকবো, যে এরপরে আমি কিন্তু আরো নোটস তৈরি করেছি, তো এটা এরপরে ম্যাপ ট্যাপ সহকারে আরো অনেক ই আছে, আমি একটু আপনাদেরকে হিন্ট দিয়ে দিই পার্ট টু তে কি কি থাকবে। আফটার দি ইন্তিফাদা, এই সেকেন্ড ইন্তিফাদার কি কি চেঞ্জ আসলো, ঠিক আছে, পুরো মিডল ইস্টে কি কি চেঞ্জ আসলো, ইউএস এর পার্সপেক্টিভ, ইসরায়েলদের পার্সপেক্টিভে চেঞ্জ কি আসলো সেটা আমরা দেখব। তারপরে দেখব গাজা স্ট্রিপে যে হামাস যে দখল করলো গাজা স্ট্রিপে 2005 এর পর থেকে যে ঘটনাগুলো, সেগুলোর একটা আমি আস্তে আস্তে টাইমলাইন দিয়ে করাবো, এবং আরো তিনটা যুদ্ধ হয় 2008, 2012, 2014 তে, এগুলো সব গাজা ওয়ার বলা হয়, শুধুমাত্র গাজার জন্য আর কি, যে হামাস যে উদ্ভূত হয়, এগুলো আরো তিনটা ওয়ার নিয়ে কথা বলবো। হ্যাঁ, তারপরে হচ্ছে মেজর কিছু ইস্যু আছে, নেক্সট পার্ট টু আপনারা এটা পাবেন। হ্যাঁ, মেজর ইস্যু থাকবে, কি কি কারণ মানে এখনো সলভ হচ্ছে না কেন, ঠিক আছে, ইস্যু অফ জেরুজালেম, হ্যাঁ, মক্কা মদিনার পরেই হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট সাইট মুসলমানদের জন্য আল আকসা যে মসজিদ, টেম্পল মাউন্ট, এগুলো নিয়ে আমরা থরলি দেখবো, দি ওয়েলিং ওয়াল, ঠিক আছে, জেরুজালেম নিয়ে আমরা আরো থরলি দেখবো, বিভিন্ন ইমেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, এই কারণে আমি আজকে করিনি, আরো বড় হয়ে যাবে, ঠিক আছে, আরো অনেক গ্রাফিক্যাল ই বানাবো, কন্টেন্ট বানাবো, পার্ট টু তে আপনারা পাবেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড ইস্যু কি, প্যালেস্টাইনিয়ান রেফিউজি বিভিন্ন ইস্যু আছে, হ্যাঁ, এটা নিয়ে আমরা ইনডেপথে দেখবো পার্ট টু তে, ওয়েস্ট ব্যাংক ওয়াল দেখাবো ইনডেপথে, এবং এটার সলিউশন কি কি হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাম্পের যে ঘোষণা 6 ডিসেম্বর 2017 যে ঘোষণা দেয়, সেটার ইফেক্ট কি, এগুলো সব আমি থরলি আলোচনা করবো, সো পার্ট টুটা মিস করবেন না, আশা করি দু একদিনের মধ্যে ডেট জানিয়ে দিব, আমি খুব দ্রুত নিয়ে নিব পার্ট টুটা। হ্যাঁ, আমরা আজকে শেষ করে দিই, আমরা সেকেন্ড ইন্তিফাদায় শেষ করে দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর আমার সাথেই থাকবেন, ঠিক আছে, পরের আমার ইউটিউবের কমিউনিটি স্টোরিতে, তারপরে হচ্ছে ফেসবুক পেজে, আমাদের ইনস্টাগ্রাম পেজে ফলো করতে ভুলবেন না, ইনস্টাগ্রামে কিন্তু আমি আমার টিম কাজ করছে, আপনারা ইনস্টাগ্রামে কেন ফলো করছেন না, খুব কম দেখলাম, ইনস্টাগ্রামে ফলো করেন, ইনস্টাগ্রামে আমরা অনেক গ্রাফিক্যাল কন্টেন্ট দিব, রেগুলার দিব, আর আমাদের আপডেট গুলো ফেসবুক পেজে পাচ্ছেন, সো ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। সেকেন্ড পার্ট টু যেটা, পার্ট টুটা আমি খুব দ্রুত জানিয়ে দিব, দু একদিনেই আমি জানিয়ে দিব। নিশি কমেন্ট করেছে, আপু আমি থার্ড ইয়ারে পড়ছি, বিসিএস এর কিছু জানতাম না, তোমার ভিডিও দেখে ধীরে ধীরে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, ডেইলি স্টার, ব্লিঙ্কিস্ট, ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব রাজনীতির 100 বছর, বাংলাদেশের ইতিহাস, এগুলো কন্টিনিউয়াসলি পড়ার ট্রাই করছি, জানি না কতদূর পড়তে পারবো, বাট তোমার জন্যই আমি হয়তো আমার স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে যেতে পারি। বাহ নিশি, এত বড় একটা কমেন্টের জন্য ধন্যবাদ, নিশি জানিয়েছে অনেক কিছু, অনেকে অনেক কিছু বলবে, বাট আমার জন্য অনেক ভালো একটা মেন্টর তুমি, আমি জানি যারা আমাকে পছন্দ করে তারা খুব মন খুলে আর কি আমাকে দোয়া করে। হ্যাঁ, তো আমি মানে বললাম না যে প্রথম প্রথম তো এখন কাজে কাজ করছি, এটা শোয়ে যায়নি এখনো, একটা কমেন্ট হয়তো মন খারাপ করছে, এটা তোমরা মনে কিছু করো না, আমি যে শেয়ার করলাম, আমরাই তো
ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি অবশ্যই যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো যুক্ত থাকার, ঠিক আছে, কারণ এটা আমার প্যাশন। রিমেম্বার, এটা তোমাদের জন্য করছি না আমি, আই এম ডুইং দিস ফর মাই সেলফ, এটা আমি কোনো উপকার করছি না, তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমি আমার নিজের শান্তির জন্য করছি। আই লাভ ইট, আই লাভ টিচিং, এবং আই লাভ স্প্রেডিং মাই নলেজ, আই লাভ স্প্রেডিং দি মেসেজ দ্যাট আই হ্যাভ। আমার যে মেসেজ আছে এটা আমি সবাইকে জানানোর জন্য আই এম এক্সাইটেড। আমার মনে হয়েছে পড়ার আরো স্মার্টার ওয়ে আছে, অনেক ভালো ওয়ে আছে যেগুলো আসলে এত কষ্ট পেতে হয় না, অনেক এনজয়েবল ভাবে পড়াশোনা করা যায়। সো এই জন্য ডোন্ট থিঙ্ক যে আমি কোনো উপকার করছি, আই এম ডুইং দিস ফর মাই সেলফ, এবং আমি এটা থাকবো আমার নিজের জন্যই করবো আমি, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি নিশি, থ্যাংক ইউ, এবং পড়াশোনা চালিয়ে যাও। থার্ড ইয়ার খুব ভালো একটা সময়, এক বছর সময় পাবা, চতুর্থ বছর পুরোটাই পাবা। জোবায়ের জানাচ্ছে, আপু আপনি ইনডেপ্থ কতটুকু পড়বো এইটা কিভাবে বুঝবো? মাঝে মাঝে তো এমন হয় যে চার পাঁচটা টপিক পড়তে একদিন শেষ হয়ে যায়। ইয়েস জোবায়ের, এই কারণেই তো বিসিএস টা সবাই এত ভয় পায়, একদম মহাসমুদ্র। তো তোমার প্রতিদিনই পড়তে হবে, তো প্রতিদিন তুমি যখন পড়বা এটা, আমি সরি আমি তুমি করে বলে ফেলেছি, যেহেতু আপনারা ছোট আমার থেকে, কিন্তু তারপরেও আমি তুমি বলা পছন্দ করি না, তোমরা আপনারা সবাই অনেক বড়। হ্যাঁ, সো ভুল করে বলে ফেলেছি। তো জুবায়ের, আপনি এটা নিয়ে ওয়ারিড হবেন না, প্রতিদিন যে চারটা পাঁচটা টপিক পড়ছেন এটা অনেক, ইটস এ হিউজ ডিল। প্রতিদিন যখন আপনি পড়তে পড়তে একটা বছর পরে 365 দিন কিন্তু চার আপনি গুণ করেন, তিন চারা 12, আপনার প্রায় কত কতগুলো টপিক, 1200-1300, মানে 1500 টপিক হয়ে যাচ্ছে এক বছর যদি চিন্তা করেন। এইভাবে চিন্তা করতে হবে, কারণ এটা মহাসমুদ্র, আপনার কিচ্ছু করার নেই। অ্যাজ লং অ্যাজ আপনি প্রতিদিন পড়ছেন, ইউ আর গুড টু গো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এটাই ওয়ে। আপনি প্রতিদিন পড়তে হবে, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। আপনার ওই, এটা এমন না যে দুই মাস পড়ে একদম ফাটায় শেষ করে দিলাম, এটা ওই সেমিস্টার ফাইনাল না, এটা আপনার ইউনিভার্সিটি পড়া না। প্রসেনজিৎ জানাচ্ছেন, থ্যাংকস আপু। আচ্ছা, জুবায়ের বলছেন, আপু তুমি করেই বলেন। না না না, এটা আসলে ফর্মাল না, এটা ওই মানে বয়সের ছোট বড়র জন্য না, এটা হচ্ছে একটা রেসপেক্ট দেখানো, একটা ফর্মালি বলতে হয় আপনি। আমি মুখ ফসকে বলে ফেলেছি, ডোন্ট ওয়ারি, সবাই এখানে সম্মানের যোগ্য, আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আজকের জন্য শেষ করে দিই, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টাটা।